Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আমন্ত্রণ জানাচ্ছি শনিবারের মধ্যরাতের আয়োজন দাবিজে। আর যে অরণ্য আপনার সাথে আছি facebook.com/capitalfm94.8 এ জয়েন করে আজকে তাবিজের যে পোস্ট দেওয়া আছে সেই পোস্টে লাইক কমেন্ট করবেন অবশ্যই, এবং আপনার সেই ঘটনাগুলো শেয়ার করবেন যে ঘটনা অনেকের সাথে শেয়ার করতে চেয়েছেন, অনেকে বলতে চেয়েছেন বা তাবিজ অনুষ্ঠানে বলবেন বলে রেখে দিয়েছিলেন। পুরো ঘটনা একসঙ্গে লিখে পাঠাবেন যাতে করে আমি সবার সঙ্গে শেয়ার করতে পারি। প্রত্যেকটা মানুষের আলাদা এক একটা জগৎ থাকে, ঠিক আমি যেভাবে চিন্তা করি আপনি যেভাবে ভাবেন বা আমি যেভাবে দেখি আপনি যেভাবে দেখেন তার মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে, কিংবা আপনি আমি যা দেখি তার মধ্যেও অনেক ধরনের পার্থক্য থাকতে পারে, অনেক শূন্যস্থান থাকতে পারে। এবং আমরা অনেক সময় যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না, অনেক সময় যা দেখি না তাও বিশ্বাস করি। আমাদের শনিবারের মধ্যরাতের আয়োজন তাবিজ, আমরা বলি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার বিশ্বাস করা এবং না করাটা, কিন্তু যে ঘটনাগুলো যে মানুষের সাথে ঘটে যায় সেগুলোর অনুভূতি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করতে চাই, সবার মধ্যে প্রকাশ করতে চাই যারা অপেক্ষা করে আছেন আমাদের সবার প্রিয় আয়োজন তাবিজের জন্য। যারা এক সপ্তাহ ধরে অপেক্ষায় ছিলেন, তাদের ঘটনা লিখে পাঠাবেন বলে ভাবছিলেন, তাদের জন্য আমাদের এই সময়। ফেসবুকে লিখলেই সবচেয়ে ভালো সুবিধা, একসাথে পুরো ঘটনা আপনি লিখে পাঠাতে পারবেন facebook.com/capitalfm94.8 এই ঠিকানায়, তাহলেই সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে। আর যারা টেক্সট করতে চান শুধু লিখে পাঠাতে পারেন, CFM স্পেস আপনার নাম সঙ্গে লোকেশন লিখে আপনার সেই কমেন্ট পাঠাবেন 26969 নম্বরে। ইনফ্যাক্ট আপনি যে ঘটনা শেয়ার করতে চান সেই বিষয়ে করলে সবচেয়ে ভালো হয়। আর হ্যাঁ, টেক্সট করে পুরো ঘটনা নিশ্চয়ই একসাথে আসলে লিখে পাঠানো যায় না। যারা লিখে পাঠিয়েছেন অনেকেই আছেন, ঘটনা লিখে পাঠিয়ে অপেক্ষা করে আছেন, এবং কখন আপনার ঘটনা আমি পড়ে শোনাবো, নিশ্চয়ই আপনার ঘটনা পড়ে শোনানোর জন্যই আমার এই আয়োজন। এবং আরও যারা কানেক্টেড আছেন বা কানেক্টেড থাকতে চান, অনেকেই আছেন ফেসবুকে কানেক্টেড থাকবার পাশাপাশি টেক্সট করে সরাসরি জানিয়েছেন আমাকে, এবং যারা লিখতে গিয়ে কষ্ট হয় না যে অনেক সময় একসাথে পুরো ঘটনা লিখে পাঠানোটা সত্যি অনেক কষ্টের ব্যাপার, সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাকে সরাসরি কল করতে পারেন 02-55-03-6659। আবার বলছি 02-55-03-6659 এই নম্বরে আপনার অপেক্ষা থাকলাম আমি। যারা ঘটনা লিখে পাঠিয়েছেন তাদের অপেক্ষা আর দীর্ঘায়িত করতে চাই না, প্রত্যেকের ঘটনাই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে যারা কষ্ট করে লিখে পাঠিয়েছেন তাদের কাছে তো অবশ্যই, এবং সেই ঘটনাগুলোই পড়ে শোনাবো যারা লিখে পাঠিয়েছেন তাদের। এবং অনেকেই আছেন যারা ঘটনা লিখে পাঠানোর ক্ষেত্রে কিছুটা আলসেমি করে থাকেন, অনেকের ঘটনা কপি করে এনে তারপর লিখে পাঠিয়ে দেন, সেটা না করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, না করাটাই ভালো সবচেয়ে। যতটুকু সম্ভব নিজের ঘটনা নিজের মতো করে, সেটা ছোট হোক সেটা আপনি চাইলে লিখে পাঠাতে পারেন, এবং সেটাই আমার জন্য সবচেয়ে ভালো। ওকে, আজকে একটা ঘটনা দিয়ে শুরু করব, এবং যিনি আমাদের খুব নিয়মিত একজন শ্রোতা তার ঘটনা আছে আমার কাছে একটা, সেটা দিয়ে শুরু করব। তার মধ্যে একজন আছেন যার নাম হচ্ছে এমডি আলিফ, তিনি একটি ঘটনা অনেক অপেক্ষা করে তারপর মাঝখানে দুটো পার্ট করে পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আলিফ আপনাকে। যাই হোক, প্রথম ঘটনা দিয়ে আজকে আমরা আমাদের আয়োজন শুরু করছি, আর ফোন কলের অপেক্ষা আপনার আমার জন্য তো থাকলোই, কিছুক্ষণের মধ্যেই আমি ফোন কলসগুলো নেব এক এক করে। শাহিন মৃধা আছেন আমার সাথে, বলছেন আসসালামু আলাইকুম অর্ণব ভাইয়া, কেমন আছেন? এই তাবিজ অনুষ্ঠানের
কর্তৃপক্ষ ও সকল দর্শকের প্রতি স্নেহ আমার অবিরাম। আমি শাহিন মৃধা পটুয়াখালী জেলার ছোট বিঘা ইউনিয়ন থেকে বলছি। আজ আমার এই ঘটনাটি আমার পাশের গ্রামের একটি সত্য ঘটনা, তাই বিশ্বাস করেন বা নাই করেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ঘটনাটি একজন মহিলাকে কেন্দ্র করে, তার নামটি আমি উল্লেখ করলাম না, তাই একটা ছদ্মনাম দিলাম আসিয়া বেগম। আসিয়া বেগমের ছোটবেলা থেকেই নিজের সাথে একটা খারাপ জিন ছিল। তার সাথে দিনের পর দিন অনেক প্যারানর্মাল ঘটনা ঘটেছে। আসিয়া বেগম রাতের বেলা একলা ঠিক মতো ঘুমাতে পারত না। অন্ধকার রাতে একলা ঘুমাতে গেলে কারা যেন তাকে অসম্ভব রকম মারত। তিনি পানিতে একলা গোসল করতে গেলে ভয় পেতেন। এরপর তাকে অনেক ডাক্তার কবিরাজে দেখানো হয়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। পরে আসিয়া বেগমের বাবা মা সহ্য করতে না পেরে তাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের দুই বছর পর তার ঘরে একটা ছেলে সন্তান জন্ম নেয়। এরপর অলৌকিকভাবে ওই জিনের প্যারানর্মাল যে জিনিসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আসিয়া বেগমের স্বামীর সাথে এক এক করে ঘটতে থাকে। তার কিছু মাস পর আসিয়া বেগমের স্বামী হঠাৎ করে মারা যান। সেই মৃত্যুর কোনো কারণ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এরপর আসিয়া বেগমের এক ছেলে সন্তানকে নিয়ে তিনি তার স্বামীর ভিটা বাড়িতে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, এবং দিনের শেষে রাত গড়িয়ে এলেই জিনের অত্যাচার এবং অলৌকিকভাবে বিভিন্ন ঘটনা তার প্রতি হয়েই চলছে। আসিয়ার স্বামীর মৃত্যুর ঠিক দুই বছর পর আসিয়ার ঘরে আবারও একটা ছেলে সন্তান জন্ম নেয়। দ্বিতীয় ছেলে হওয়ার পর আসিয়া বেগমের প্রতি ওই জিনের অত্যাচারগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এরপর এলাকার মানুষের মাঝে নানান ধরনের কৌতূহল সৃষ্টি হয়। একদম ঠিক, সবাই বলে তার স্বামী নেই কিন্তু সন্তান আসলো কোথা থেকে। তবে আসিয়া বেগমকে তার গ্রামের কোনো মানুষ কিংবা পাড়া প্রতিবেশী আজ পর্যন্ত কেউ ভিন পুরুষের সাথে কথা পর্যন্ত বলতে দেখেনি। দ্বিতীয় ছেলেটি যখন বড় হয় তখন তার স্বভাব চরিত্র যা দেখা যায় সে একজন তৃতীয় লিঙ্গের মানুষ হয়। কিন্তু এই ছেলেটির কি তার পিতৃপরিচয়, এই প্রশ্নের জবাব আজও আসিয়া বেগম দিতে পারেনি। এবং অবাক করা বিষয় এই যে দ্বিতীয় ছেলের রক্তের গ্রুপের সাথে তার মায়ের রক্তের কোনো মিল নেই, অথচ এই ছেলে আসিয়া বেগমের পেটের সন্তান সেটির প্রমাণও প্রতিবেশী। এবং আসিয়া বেগমের চরিত্র খারাপ এমন কথা ওই গ্রামের কোনো লোক আজ পর্যন্ত বলতে পারেনি এবং বলতে পারবেও না। তাহলে ছেলেটি আসলো কোথা থেকে? নানান লোকে নানান ধরনের কথা বলতো। এক প্রতিবেশী আসিয়া বেগমকে নিয়ে এক বুজুর্গ হুজুরের কাছে গেলেন, এবং হুজুর সব ঘটনা শুনে একটি ভালো জিন হাজির করে তার থেকে জানতে পারেন যে আসিয়া বেগমের প্রতি ছোটবেলা থেকে একটি খারাপ জিনের আসর ছিল, এবং সেই জিন প্রতিদিন আসিয়া বেগমের সাথে রাতে সহবাস করত। কিন্তু পথের কাঁটা হয়ে গিয়েছিল আসিয়া বেগমের স্বামী, তাই তাকে জিন কোনো না কোনোভাবে মেরে ফেলেন। এবং স্বামীর মৃত্যুর পর এই জিন আসিয়া বেগমের সাথে তার অজানাতেই রাতে ছিল, এবং যার ফলে তার এই দ্বিতীয় ছেলে সন্তানটির জন্ম হয়েছে। দ্বিতীয় ছেলে হবার পর ওই জিন নিজের ভুল বুঝতে পেরে আসিয়া বেগমকে ছেড়ে চলে যায়। এখানে আসিয়া বেগমের কোনো দোষ নেই। আসিয়া বেগম তার স্বামীর স্মৃতি নিয়ে গ্রামের বাড়িতে এখনো বেঁচে আছেন। তার বয়স প্রায় 70 বছরের কাছাকাছি। আসিয়া বেগমের প্রথম ছেলে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, এবং দ্বিতীয় ছেলে যিনি হিজরা বলছেন এবং তিনি ঢাকায় মোহাম্মদপুরে থাকেন। এই ছিল আমার ঘটনা, পড়ে শোনালে খুশি হব।
সবকিছু এই ঘটনা আমি পড়ে শুনিয়েছি এবং আশা করি আপনিও সেটি শুনেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং যদি এই ঘটনার প্রকৃত সত্যতা আমি আমাদের শ্রোতাদের সামনে উপস্থাপন করতে পারি, সেই ক্ষেত্রে শাহের মৃধা আপনার একটু সহযোগিতা লাগবে, যে মোহাম্মদপুরে যিনি আছেন তার কোনো রকম কন্ট্যাক্ট যদি আপনি আমাকে দিতে পারেন, সেই ক্ষেত্রে তাকে হয়তো আমরা আমাদের অনুষ্ঠানের অতিথি হিসেবে নিয়ে আসতে পারি তার কাছ থেকে আরও বিস্তারিত জানবার জন্য। আশা করি লিখে পাঠাবেন facebook.com/capitalfm94.8, এই হচ্ছে আমাদের পেজ, যেখানে আপনি ঘটনা লিখে পাঠিয়েছেন সেখানে ইনবক্সে লিখে পাঠালেই হবে। এবং আসিয়া বেগমের দ্বিতীয় সন্তান, তার যদি কোনো রকম কন্ট্যাক্ট আপনার কাছে থাকে সেটি লিখে পাঠাতে পারবেন। আমাদের শ্রোতারা সেই ঘটনা শুনবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করেছেন, অনেকের বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু তাদের মনের মধ্যে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে, যেগুলোর আমরা একটা সুরাহা করতে চাই। ওকে, আমাদের আরও বেশ কিছু ঘটনা আছে, সেগুলো আমাদেরকে পড়তে হবে, যারা শেয়ার করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরুতেই জানাতে চাই। অনিক কুমার আছেন আমার সাথে, এলিনা আক্তার, সেই সাথে আরিয়ান খান, প্রিয় হুসাইন মায়াদ, ইমরিসিয়াম ভুইয়া, সাকিব হাসান রাজীব, মেহেদি হাসান নিলয়, বিয়াদব ইব্রাহিম, মুস্তাফিজুর রহমান, এম ডি বাদল, ইমরান আহমেদ তুহিন, আজিজ পাটোয়ারি, এম ডি বাদল, আরও অনেক অনেক বন্ধু যারা শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের অতিথিকের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই, আমাদের সাথে যিনি আছেন মুক্তার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মুক্তার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি না খুশি হয়েছি যে আমাকে এই ক্যাপিটাল এফএম এর বুথ এফএম এ আমাকে তাবিজ অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো আমরা বেশ কয়েকটা ঘটনা শুনবো নিশ্চয়ই, তবে তার আগে আমি একটা ফোন কল নিতে চাই। কে আছেন আমার সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কে বলছেন, কোথেকে? আপনার কথা আমি খুব অল্প শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট নয় কথা। মিনারুদ্দিন, একটু জোরে করে বলতে হবে তাহলে সবাই শুনতে পাবে আপনার কথা, জোরে এবং আপনার মোবাইল ফোনটা একটু মুখের কাছে নিয়ে কথা বলবেন। ঠিক আছে মিনার, বলুন কেমন আছেন শুরুতে জানতে চাই। আচ্ছা, আপনার পরিচয়টা একটু যদি বলেন, কি করেন আপনি? আচ্ছা, হ্যালো, আপনার কাছে কি দুটো মোবাইল? হ্যালো, 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 খুব সম্ভবত তিনি অন্য একটি মোবাইল দিয়ে একই সঙ্গে শুনছিলেন, যে আমরা পরবর্তী বলে যাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথেকে? আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সৈতমিন ক্যান্টনমেন্ট স্কুলের ছাত্র বলতেছি। ক্যান্টনমেন্ট স্কুলে? কোন ক্যান্টনমেন্ট স্কুলের ছাত্র বললেন? সৈতমিন ক্যান্টনমেন্ট কলেজ। সৈতমিন ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র, আচ্ছা, কি নাম আপনার? ভাই আমার নাম তানভীর আহমেদ। তানভীর আহমেদ, অভিনন্দন তানভীর আহমেদ। আপনি তাবিজ অনুষ্ঠান শুনেছেন আগে? আমি যে যখন দশম শ্রেণী পড়তাম তখন আমি আমার মাটি কাটা পড়তে যেতাম সবসময় মাগরিবের সময়। তখন বাসায় আসার সময় মনে করেন মানে আজান হয়ে গেছে মাগরিব আজান, তখন একটা আদমজি কলেজের একটা আপু তখন মানে 117 নম্বর বাসা তাদের, আমি তখন নামাজ পড়তে যাবো মাগরিবে নামাজ পড়ার জন্য মসজিদে, তখন তখন শুনি কি আশেপাশে শুনি কি ওই আপুটা নাকি গলায় ফাঁসি দিছে। আচ্ছা, তখন খুব অদ্ভুত লাগলো, একটি গলা ফাঁসি দিছে, পরে আমরা গেলাম ওইখানে, যে দেখি কি অনেক অবস্থা খারাপ। তখন আমাদের ওইখানে ঢুকতে দিতে ছিল না, তখন অনেক নিরাপত্তা, তখন ওই যে নিরাপত্তা ওই যে এমপি তারপর ডিজিএফ হয় তখন সবাই ওইখানে ঘোরাঘুরি করতেছে। তখন আমরা তখন আমরা তখন ঢুকতে পারলাম না, পরে ওইখান থেকে সবাইকে সরাই দিতে ছিল, তখন আমরা আবার পরে ব্যাক করে তখন বাসায় চলে আসলাম। তখন তখন পরে আমাদের
তখন আমি কাল ভয় পেয়ে বাসে চলে গেছি, তখন ওই যে ওই এই কথা জানাজানি হয়ে যাওয়ার পরে ওনাদের বাসে থেকে বাইর করে দেওয়া হয়েছে। পরে ওইখানে আবার আমার বন্ধুরা বাসা পাইছে আমাদের, আবার যখন আমরা ইলেভেন উঠি ফার্স্ট ইয়ারে তখন ওই বাসে একটা আমার বন্ধু উঠছে, তখন উঠার পরে নাকি সে শুনতে পাইছে নাকি ওইখানে অনেক পায়ের আওয়াজ শোনা যায় নাকি, তখন সে খুব অদ্ভুত আমার এসে শেয়ার করলো। তখন আমরাও ভাবতেছি কি বলতেছে আমার বন্ধু, তখন আমার বিশ্বাস হইতেছে না কথাগুলো। তখন আমি বিশ্বাস না হওয়ার কারণে তখন ওরা বললাম কি বন্ধু একসাথে আমরা চল আজকে শুই একটু মেয়ে দেখি কি হয়। পরে দেখলাম কি ওর রুমটা অনেক মনে করেন ওই রুমটা যে রুমে ফাঁসি দিছে আপুটা আদম যে আপুটা ওই শব্দ মানে অদ্ভুত শব্দ আসতেছে, আর মানে ওই খাটটা এমন ভাবে নড়তেছে যাতে মনে হইতেছে উনি আতে আছে, মানে খুব কষ্ট হইতেছে। তখন শুধু দেখি কি একটা একটা মানে ল্যাপ নিয়ে শুয়ে আছি তো মানে একটা খ্যাতা নিয়ে, তখন দেখি কি কে যেন আছে আমার দুই বন্ধুকে এমন ভাবে চাইবে চলতে মনে হয় মানে শ্বাস প্রশ্বাস চলতেছে না এরকম। তখন বলতেছে কি তোর এত বড় মানে মানে একটা বিড়াল আসতো, তখন জানার পর থেকে আছে একটা মানে আইসে বলতেছে ওই বিড়ালের মুখ থেকে আওয়াজ আসতেছে যে মানে তোরা কেন এত সাহস করে এই ঘরে আসতে তোর কুকুর এত আশ করতে হলো। তখন খুব ভয় আমরা দুজনে আল্লাহ মানে আল্লাহ বড় করে চিল্লা নিতে ঘর থেকে বাইরে হয়ে গেছে। তখন তখন আমরা মসজিদ ইমাম সাহেবের কাছে গেলাম, ইমাম সাহেব বললো কি ওইখানেও খুব আসর আছে জিনের নাকি আসর আছে, ওই আপুটার নাকি মানে খুব খারাপ ভাবে আত্মহত্যার কারণে সে ওইখানে খুব মানে মানে ওইখানে আমার ধারণা মোবাইল ফোনের ক্রেডিট শেষ হয়ে গেছে এই কারণে হয়তো ফোনটা কেটে গিয়েছে। যাই হোক অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ভাইটিকে, এবং যেহেতু আজকে পুরো ঘটনাটা শুনতে পারলাম না আশা করি অন্য কোনো এক সময় শুনবো। আমাদের অতিথি অপেক্ষা করছে মুক্তার, আমরা তার ঘটনা একটু শুনি আগে একটা, তারপরে আমরা আরও কিছু ফোন কলস নেব এবং কিছু ঘটনা আমি পরে শোনাবো। মুক্তার যদি একটু কাছে এসে কথা বলেন প্রথম ঘটনাটা। অসংখ্য ধন্যবাদ। আমাকে এখানে যখন আমি শো করে যাই আমার এক ফ্রেন্ড, আমরা একই সাথে বড় হয়েছি, সে যার পর বলছে যে বন্ধু তুমি যখন যাবা আমাকে বলতে পারতা, আমার অনেক ঘটনা আছে। তো ওর লাইফের সাথে একটা ঘটে যাওয়া ঘটনা সেটা আমি শোনার পর আমাকেও আমি নিজেই হতবাক হয়ে গেছি যে এরকম কিছু একটা ঘটে গেছে। আচ্ছা। কিন্তু আমরা জানতাম, কিন্তু এতটা জানতাম না যে ওর সাথে এতটা কিছু হয়ে গেছে। আমি ওকে বলছি যদি আমি কখনো সুযোগ পাই তখন আমি এটা অবশ্যই বলবো, আজকে সেই সুযোগটা হয়েছে ইনশাল্লাহ। আমার ফ্রেন্ডের নাম সুইট। ফার্স্ট যেখান থেকে ঘটনাটা শুরু, আমরা তিন ফ্রেন্ড মিরপুরে থাকতাম এক একটা জায়গায়, গ্রামের সেই ছোট সময়ের ফ্রেন্ড, কেউ কাউকে ভুলে থাকা কষ্টদায়ক হয়ে যেত, মনে পড়তো সবাইকেই। সুইট একদিন বলল তাহলে আকাশ, আমার নাম মুক্তার এবং সুইট তিনজনই আমরা ফ্রেন্ড, আকাশ একদিন বলল যে সুইটকে নিয়ে আমার বাসায় চলে আয়। মিরপুর 12 নম্বরে তার বাসা, তেজগাঁওয়ে পড়াশোনা করতো। তো একদিন চলে গেলাম রাত্রে আড্ডা দিতেছি, আড্ডা দেওয়ার মাঝে সুইটকে নিয়ে অনেক মজা করতাম আমরা, একটু শুকনো টাইপের ছিল। তো ও বলতো যে আমাকে নিয়ে তোরা মজা করিস, আসলে আমি আল্লাহ তাআলা আমাকে স্বাস্থ্য দেয় নাই এই জন্য আমি একটু শুকনো। তো কখন ওর প্রবলেমটা, তেমন ও একটা টেনশনে আছে এটা আমরা বুঝতে পারতাম। তো ও যখন ওয়াশরুমে যায়, আমি রাত্রে অনেক রাত্রি হয়েছে, তখন একটার বেশি আপ হয়েছে আর কি, তো একটা থেকে বা 1:30 এরকম বাজে। আমি বলছি যে আকাশ সুইটকে কীরকম যেন আনেজি ফিল হচ্ছে, ও হয়তো বা একটু কীরকম আনমনা আনমনা টাইপের। তো আমরা যে আসলে আসলাম আড্ডা দিতেছি কিন্তু ওর ভিতরে কোনো মজা বা ফিলিংস পাচ্ছি না। তো বলল আসলে জিজ্ঞেস করি আর কি হয়েছে টোটালি। তো আমাকে বলল যে, আমি বলছি যে এটা কী কারণে হয়েছে, তুই এরকম করতেছিস কেন, তুই একটু ইজি থাক আমাদের সাথে মজা কর। আমাকে বললো যে বন্ধু কি বলবো আমি তো একটা প্রবলেমে পড়ছি, এটা বুঝতেছি না যে এটা প্যারানল কোনো বিষয় নাকি
আমার নিজে থেকে এরকম হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না কি হয়েছে, আমাকে আমাদের কাছে শেয়ার কর। তো সবাই একটু ফানি টাইপের নিছে যে আসলে প্যারানল বলতে বন্ধুদের সাথে যেরকমটা হয়। হ্যাঁ, এটা হয়। তো আমাকে বলতেছে যে আমি একটা ফুটপাত থেকে একটা বাঁশি কিনছি, আচ্ছা, যেটা বাঁশের বাঁশি বলে। তো একটু বাঁশি বাজাতে পারে মোটামুটি, ট্রাই করে। তোর খুব হবি যে বাঁশি বাজাবে, ওকে, গানও পছন্দ করে, গান নিজেও গায়। তো ও বলতেছে যে আমি বাঁশিটা বাঁশি কিনছি, তো বাঁশি কেনার পর থেকে আমার একটু প্রবলেম ফিল হইতেছে। তো কীরকম প্রবলেম? তুই বাঁশি কিনছিস, একটু প্রবলেমের কী আছে? তুই তো বাজাস মাঝে মধ্যে, আমরা শুনি যে হ্যাঁ তোর ভালোই বাঁশি বাজানো শুনি। তো বলে আমি যে বাসায় থাকি, চারতলা বাসা, তার ছাদে বসে প্রতিদিনই প্রায় এক সপ্তাহ যাবত আমি ট্রাই করি বাঁশি বাজানো। প্র্যাকটিস করে বাসে, বাজায় বাজায় প্র্যাকটিস করে। তো চার পাঁচ দিন বাজানোর পর হঠাৎ করে যেদিন বাঁশি বাজায়, বাঁশি বাজানোর মাঝখানেই, তার মানে বাঁশি ও তো তেমনটা পারে না, ট্রাই করে, এর ভিতর থেকে বলতেছে যে আমি মাঝে মধ্যেই তেমন কীরকম আমার বাঁশি অফ করলেও আরেকটা বাঁশি সুর শুনি। আচ্ছা, মানে সে বাজাচ্ছে কিন্তু সে বন্ধ করার পরেও আরেকটা বাঁশি সে শুনতে পাচ্ছে যে আরো একটা বাঁশি বাজছে বাজছে। আচ্ছা, তো সেটা নিজে নিজেই ফিল করছে। তা আমরা সেটা মজা হিসেবে নিছি যে দেখ তোর বাসে হয়তো আরেকজন বাসে বাজাইছে, এরকম হয়েছে না। আমি যখন যাই রাত এগারোটা বারোটা, তারপরেই যাই, কাজ আছে, কাজ শেষ করে এসে খাবার খেয়ে তারপরে যাই। তো এটা বলার পর আমরা তখন একটু সিরিয়াসলি যে ওর সাথে কেউ দুষ্টামি করে ওর বাসায় নাকি, এটা আসলে একটু দরকার, মানে অন্য কেউ তো হয়তো করতে পারে, করতে পারে। আমি বলছি যে তোর জানা বা এরকম কেউ আছে ফ্রেন্ড ক্লোজ যে তার সাথে ওর সাথে ফানি টাইপের কিছু করতে পারে বা র্যাগিং করতে পারে কিনা, এরকম কেউ আছে কিনা? তো বললো না, এরকম কেউই নেই। তো বললাম তাহলে এক কাজ করবি, তুই এটা নিয়ে আর কোনো ফিল করিস না, তোর কি কোনো শারীরিকভাবে কোনো খারাপ লাগে? বলে যে না এরকম কিছুই না, কিন্তু আমি যখন বাঁশি বাজাতে যাই তখন বাঁশি বাজানো শেষ হলে আমি অদ্ভুত যে বাঁশির সুরটা শুনি, কিন্তু বাঁশি বাজানো শেষ হলে আমি যে সিঁড়ি দিয়ে নামি মনে হয় যে আমার পিছে পিছে কেউ হেঁটে হেঁটে আসছে। আচ্ছা, আমি যখন রুমের দরজা খুলে রুমের ভিতরে চলে যাই তখন রুমের ভিতরে কোনো প্রবলেম হয় না, কিন্তু যখনই আমি বাঁশি বাজাতে যাই, প্রায় এক সপ্তাহ বাঁশি বাজাইছে, সেটা তারপরে আমাদের সাথে শেয়ার করছে কথাটা। তো তারপরে ওর সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওর আমরা বলে দিছি যে তারা রাত বিরেতের বাসে বাজাবি না, যদি প্রবলেম হয় এটা বাজানো দরকার নেই। ওর সাথে আমার প্রায় দীর্ঘ সিক্স মান্থ যোগাযোগ বন্ধ ছিল। হঠাৎ করে একদিন খবর শুনলাম যে সুইট আমাদের বাড়িতে গেছে আর কি, গ্রামের বাড়িতে গেছে। আমাকে ফোন দিছে যে বন্ধু তুমি আসলে বাড়ি আসো, একটু কথা বলবো তোমার সাথে। আকাশ আমাকে বলতেছে, আমার ফ্রেন্ড আকাশ, সে দেশের বাইরে চলে গেছে। তো আকাশ বলতেছে যে তুই একটু বাড়িতে আয়, তোর সাথে আমার সাথে যে কথাটাও শেয়ার করছাল সেটা নিয়ে তো এক বিশাল মজার কাহিনী হয়ে গেছে। তো বলতেছে মজার কাহিনী হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা মজার হয় নাই, আল্লাহ তাআলার রহমতে বেঁচে আসছে, এটাই ওর কাছে বলা যায়। আচ্ছা, তো বাড়িতে যাওয়ার পর সেই ঘটনাটা আমি ওর কাছ থেকে শুনছি, শো করার পরে সে আমাকে ডিটেলস বলছে। ও একদিন হঠাৎ করেই দরজা ওপেন করে, তো ওর বাঁশি বাজানো নিয়ে ওর বড় ভাই অনেক কথাই বলতো যে তুই তোর বাঁশি বাজানো লাগবে না, এই সেই বাঁশি বাজানি ভালো না, হ্যাঁ এগুলা করা ঠিক না, মানে রাতে আসলে নিষেধই করে অনেকেই যেটার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তো ও করতো কি, যখন বাহিরে যেত বাহির থেকে দরজা নক করে যাইতো, জোরে ডাকার জন্য কেউ আসে নাই, বাহির থেকে এবার দরজা লক করে চারতলার ছাদে বসে বাঁশি বাজাচ্ছে চেয়ারে বসে বসে। একদিন হঠাৎ করে চোখ বন্ধ করে ও বাঁশি বাজাচ্ছে, আমাকে বলতেছে আমি এত সুন্দর করে, তেমন অন্যান্য দিন যে বাঁশি বাজানোর ট্রাইগুলো করি, যেগুলো গানের বা পছন্দের গানের সুর তুলি, আর একটা গানের সুর সে তুলছে,
চোখ বন্ধ করে হঠাৎ করে যখন তাকাইছে দেখে যাওয়ার সামনে অপোজিট সাইডের চেয়ারের এত সুন্দর সৌন্দর্যময় একটা মেয়ে বসে আছে যে হঠাৎ করে এটা দেখা ভয়ে চিৎকার দৌড়ছে, হঠাৎ করেই চোখটা খুলে দেখে ভয়ে চিৎকার দৌড়ছে, কিন্তু দেখতে এত সুন্দর আমাকে যা বললো যেটা মনে হয় না যে কোনো মানুষের চেহারা এরকম থাকতে পারে, এতটাই সুন্দর সৌন্দর্যময়। যখন ও চিৎকার দিছে তখন দেখে নাই, পিছন ফিরে তাকায় দেখে নাই, আর নাই। আচ্ছা, ও দৌড়ে ভয়ে বাসায় চলে আসে, আর ভয়ে ওর বড় ভাইয়াকেও বলে না, কারণ অনেক বোকা জোকা করবে, নিষেধ করার পরও সে চলে গেছে। তার দুই থেকে তিন দিন পর ও আর বাঁশি বাজায় নাই, দুই থেকে তিন দিন পর আবার সেই স্থানে বাঁশি বাজাতে চলে গেছে। হঠাৎ করে একদিন দেখে ওই দিন ওর সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে যে কেউ সেটা আশা করে না যে এই ঘটনা কারোর সাথে ঘটুক। সুর যখন বাঁশি বাজায়, বাঁশি বাজানোর সুরে সুরে ওর চেয়ার সহ ও নিজে হাওয়ার উপরে ভাসতেছে। যখন ও চোখটা খুলছে দেখো ও তিন থেকে চার ফিট উপরে আছে ওর চেয়ার সহ, ছাদের উপরে ছোট্ট একটা রুম আছে, যে ছাদের উপরে যে রুমটা তার ছাদে উঠে ফেলছে চেয়ার সহ। ও চোখ বন্ধ করে যখন গান যখন চোখটা খুলছে দেখে যে আমি তো এখানে কেন, আমি তো নিচে ছিলাম, আমি অত উপরে উঠলাম কি করে। পিছন দিকে তাকিয়ে দেখে ধারালো এক অস্ত্র নিয়ে আর পিছনে একজন দাঁড়িয়ে আছে আর বলতেছে তুই বাঁশি বাজা, তোর বাঁশির সুর শুনবো আমি। একই পুরুষ মহিলা? আচ্ছা মহিলা, সেই মেয়েটাই ধারালো এক অস্ত্র নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে ওর পাশে পিছনে, তুই বাঁশি বাজা তোর বাঁশির সুর শুনবো আমি। ও একটা চিৎকার দিয়ে সেখান থেকে লাফ দিছে, লাফ দিয়ে সে ছাদের উপরে পড়ছে, তখন ওই রুমের ছাদ থেকে সে ফ্ল্যাটের ছাদের উপরে পড়ছে, পরে তার জ্ঞান হারিয়ে ফেলছে। পরের দিন সকালবেলায় যখন অন্যান্য রুমের ভাড়াটি ওর ওর বড় ভাইয়ের দরজা লক করে গেছে, বাইরের থেকে লক করে যে বাঁশি বাজাইতো, লক খুলছে, খোলার পরে সুইট ড্রাই রুমে উপরে খোঁজাখুঁজি করে দেখে যে ও অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে ওখান থেকে ওরা পানি টানি দিয়ে মোটামুটি ওর যখন হুশ হয় বা জ্ঞান ফিরে, তখন সে শুধু একটা কথাই বলে যে আমি এই বাসায় থাকবো না ভাইয়া, আমি আর বাঁশি বাজাবো না, আমাকে ছেড়ে দাও, আমি আর বাঁশি বাজাবো না। তো তখন তাকে ওর একটা ওজার কাছে নেওয়া হয়, ভালো একজন বুজুর্গ হুজুরের কাছে নেওয়া হয় ওজা, যার ঝাড়া বা ফিকির করলে সে অনেক প্রমাণিত সে এরকম করছে বা ভালো করে দিয়েছে, অনেকেই অনেকে সমস্যার সমাধান করে দিয়েছে, তার কাছে নিয়ে যাওয়া হয়। সে শুধু বলছে যে তুমি যদি বাঁচতে চাও নামাজ পড়তে হবে তোমাকে, আর জীবনে কোনোদিন বাঁশি বাজানোর ট্রাই করবা না। তারপর একটা তাবিজ দেয় ওনাকে, সুইটকে, তাবিজটা এখনো তোর কাছে আছে। বা এই গল্পটা, এটাই ছিল আমার ফার্স্ট গল্প, তো এটা আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া। অনেক ধন্যবাদ মুক্তার। এবং যেটা হয় আসলে আমরা যখন কোনো একটা ঘটনা শুনি, বিশেষ করে এই মুহূর্তে যারা শুনছেন তাদের কাছে মনে হয় যে আসলে বর্ণনা যেহেতু আমরা করছি বা কোনো একটা ঘটনা কারো মুখ থেকে শুনছি, খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়, কিন্তু যে মানুষটা এটা প্রত্যক্ষ করেছেন বা যার সাথে এই ঘটনাটি ঘটেছে সেই মানুষটার অনুভূতিটা আমি আসলে অনুভব করি সবসময় এবং সেটাকে আমি রেসপেক্ট করি। যাই হোক, যারা ঘটনা লিখে পাঠিয়েছেন তাদের অপেক্ষা দীর্ঘায়িত করতে চাই না, আগেই বলেছি আমাদের মুক্তার যেহেতু সাথে আছেন তার ঘটনাও শুনবো। তার আগে এমডি আলিফ নামক একজন লিখে পাঠিয়েছেন, আমাদের এক বন্ধু, তার একটি ঘটনা শেয়ার করতে চাই, তারপর একটা ছোট্ট বিরতিতে যাব আমি। আলিফ বলছেন, আমার বাড়ি নরসিংদী জেলার ঘোড়াশাল পৌর এলাকায়। আমি নরসিংদী জেলার স্বনামধন্য স্কুল ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের 2020 সালের SSC পরীক্ষার্থী। সবার আগে তো আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ
যাতে মানে ধন্যবাদ সেই জন্য যে আপনি এর মধ্যেও আসলে ঘটনা লিখে পাঠিয়েছেন, আর অগ্রিম অভিনন্দন জানাই যাতে আপনার খুব ভালো একটা রেজাল্ট হয়। আর পাশাপাশি আমার পরামর্শ থাকবে হচ্ছে রাত জেগে রেডিও আপাতত যতটুকু রেডিও বলেন টেলিভিশন বলেন বা যদি আপনার সোশ্যাল মিডিয়ার অন্য যে কোনো ধরনের অভ্যাস থাকে সব কিছু বাদ দিয়ে, এসএসসি পরীক্ষা হচ্ছে মানে এই ধরনের স্কুল সার্টিফিকেট পরীক্ষা বলেন মানে পিএসসি বলেন জেএসসি বলেন এসএসসি বলেন প্রত্যেকটা পরীক্ষায় আসলে জীবনের ভিত গড়বার ক্ষেত্রে এক একটি পিলার, সুতরাং এখানে কোনো রকম গাফিলতি করা কোনোভাবেই ঠিক না। যতটুকু সম্ভব আরও এক ঘন্টা বেশি পড়লে হয়তো আমার সিজিপিএটা আরও একটু ভালো হতো, আরও একটু ভালো রেজাল্ট আমি করতে পারতাম, এই আফসোসটা যেন কখনো না থাকে। একদম মন দিয়ে শরীর দিয়ে পড়ুন যাতে করে আপনার রেজাল্ট অনেক ভালো হয়, এই দোয়াই করি। বলছেন পদ্মা নদীর প্রধান শাখা নদী হচ্ছে শীতলক্ষা, অপরক এক সৌন্দর্যের এই নদীর তীরে বড় হচ্ছিল এক বেদুইন বা জেলে পরিবারের এক ছেলে। সঙ্গত কারণে তার নামটা বলতে চাই না, ধরেন নাম আব্দুর রহিম, সালটা 1985, তখন তার বয়স আনুমানিক 13 বছর। রহিম এক রাতে তার বাবা ও চাচার সাথে নৌকা দিয়ে নদীতে মাছ ধরতে যায়, তখন রাত 11টা কি 12টা হবে। তারা মাছ ধরতে ধরতে নদীর পাড়ে গিয়ে নৌকা ভিড়ায়, এমন সময় রহিমের বাবা বলে যে সে নদীর পাশে থাকা জঙ্গল থেকে একটি মেয়ের করুণ সুরে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। কিন্তু অবাক করা বিষয় এটা যে রহিম ও তার চাচা কিছুই শুনতে পাচ্ছে না। পরে তারা হালকা নাস্তা করে, নাস্তা করার পর রহিমের বাবা আবার বলে যে সে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। তারপর রহিমের বাবার সন্দেহ দূর করতে রহিমের চাচা রহিমকে নৌকায় বসিয়ে রেখে দুজনে জঙ্গলের ভিতরে যায়। হয়তো জঙ্গলের ভেতরে যাওয়াটা জীবনের সবচেয়ে বড় বোকামির কাজ ছিল। কিছুক্ষণ পর জঙ্গলের ভেতর থেকে তার বাবা ও চাচা বের হয়ে আসে, পরে তারা নৌকায় এসে বসে, চলতে থাকে নৌকা, দুজনে বইতে থাকে বইটা, আচ্ছা বাইতে থাকে। রহিমের চোখে তখন ঘুম পাচ্ছে, কিছুক্ষণ পর সে নৌকায় ঘুমিয়ে পড়ে। সে কতক্ষণ ঘুমিয়েছিল তার সময় সে জানে না। রহিমের ঘুম ভাঙে অদ্ভুত একটা শব্দে। রহিমের ঘুম ভাঙার পরে দেখতে পায় তার বাবা ও চাচা নৌকায় নেই, বরং তাদের জায়গায় অদ্ভুত দুটো প্রাণী, কি বিকট আকৃতিরই তাদের চেহারার, লম্বা আনুমানিক 7 ফুট হবে, সমস্ত শরীর সেঁতিতে ভরা, চোখ যেন আগুনের কুণ্ডলীর মতো, দেহটার অর্ধেক প্রাণী বাকিটা বলে বোঝানোর মতো নয়, শরীরটা হাওয়ায় ভাসছে, পা দুটি মানুষের পায়ের মতো নয়, উল্টো দিকে তাদের পা, তার সাথে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। এটা দেখে রহিম নিজেকে আর সজ্ঞানে রাখতে পারেনি, সে অজ্ঞান হয়ে যায়। পরদিন সে নিজেকে আবিষ্কার করে নারায়ণগঞ্জে। পরে জানতে পারে কিছু লোক তাদের নৌকাটা নদীতে ভাসতে দেখে তাদেরকে উদ্ধার করে এবং পরে তারা তাকে নৌকায় অজ্ঞান অবস্থায় পায়। রহিম তাদের সাথে গত রাতে ঘটা সকল ঘটনা খুলে বলে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা হলো তার বাবা ও চাচাকে আজও খুঁজে পাওয়া যায়নি। কিছু জেলে নদীতে মাছ ধরতে গিয়ে দুটো লোককে নদীতে নৌকা চালাতে দেখতে পায়। নৌকাটা রহিমদের নৌকার মতোই, কিন্তু তাদের দেখতে গেলে নৌকাটি হঠাৎ যেন অদৃশ্য হয়ে যায়। হয়তো ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু না। তারপর সেই দিনের পর 16 বছর কেটে যায়। 16 বছরে রহিম কখনো মাছ ধরতে যায়নি, রহিম এরই মধ্যে বিয়ে করেছে, তার নিজের সন্তানও হয়েছে, পেটের দায়ে একদিন ঠিকই রহিম মাছ ধরতে যায়, সাথে নিয়ে যায় এক চাচাতো ভাইকে।
মাছ ধরতে ধরতে তারা তখন লোকালয় থেকে অনেক দূরে। এমন সময় তাদের দুজনের গায়ে একটা গরম বাতাস অনুভব হয়। মুহূর্তের মধ্যেই বইতে শুরু করে প্রচণ্ড ঝড়ো বাতাস, শুরু হয় নদীর উথাল পাথাল ঢেউ। প্রচণ্ড ঢেউয়ে তাদের নৌকা ডুবে যাওয়ার কথা, কিন্তু কোনোভাবেই তাদের নৌকায় ঢেউ আঘাত হানতে পারছে না। মনে হয় অদৃশ্য কোনো শক্তি তাদের রক্ষা করছে। তা জানা সমস্ত দোয়া দুজনে পড়তে শুরু করে। এমন সময় দুজনে দেখতে পায় অদ্ভুত দুটো প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। দূরত্ব এখন প্রায় 100 ফুট। ক্রমশ তারা এগিয়ে আসছে। রহিম শেষবারের মতো ভালোবাসার মানুষদের কথা মনে করছে এবং তারা ভাবছে কিভাবে তাদের মৃত্যু হবে, ঘাড় মটকাবে নাকি রক্ত চুষে খাবে। হঠাৎ দুজনে একটা আওয়াজ শুনতে পায়, কে যেন তাদের বলছে আজান দিতে। তাদের মধ্যে চাচাতো ভাই আজান দিতে শুরু করে। পরিবেশ মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যায়। রহিমের চাচাতো ভাই আজান দিতেই থাকে আর রহিম দ্রুত লোকালয়ে যাওয়ার জন্য নৌকা চালাতে থাকে। অবশেষে তারা দুজনেই বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিয়ে অজ্ঞান হয়ে যায়। তাদের দুজনের টানা 1 সপ্তাহ জ্বর ছিল। পরে দুজনকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর তাদের ঝাড়ফুঁক করে পানি পড়ে এবং তাবিজ দেয়। রহিম হুজুরকে তাদের সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলেন এবং তাদের ঘটনা হুজুর শুনে বলে তাদেরকে মেরে ফেলার জন্য দুজন খারাপ জিন এই কাজ করেছে। কারণ রহিমের দাদা কবিরাজি করতেন এবং কোনোভাবে তার দাদা জিনদের ক্ষতি করেছেন, জিনরা তার প্রতিশোধ নিচ্ছে রহিমদের ওপর। তার কিছুদিন রহিমের চাচাতো ভাইয়ের লাশ পাওয়া যায় নদীতে। লাশের ঘাড় মটকানো ছিল, তার গলায় 3টি অদ্ভুত দাগও পাওয়া যায়। রহিমের চাচাতো ভাইয়ের নৌকায় থাকা থলেতে মাছগুলো ছিল অর্ধেক খাওয়া। তারপর থেকে রহিম আজও মাছ ধরতে যায়নি। তার মনে আজও প্রশ্ন জাগে, তার বাবা ও চাচা কি আজও বেঁচে আছে নাকি প্রাণ দিতে হয়েছে অদ্ভুত প্রাণীদের হাতে? তাছাড়া কে তাদের বলেছিল আজান দিতে? সময়ের আবর্তনে রহিমদের নৌকা নদীতে ভেসে থাকতে আর দেখা যায় না। কাউকে রহিম বাবা বলেও ডাকতে পারে না। ঘটনাটি আমি রহিমের নিজের মুখ থেকে শুনেছি। রহিমকে আজও ওই মর্মান্তিক রাতগুলো হিম শীতল করে দেয়। আমার কাছে আরো কিছু ঘটনা রয়েছে, সময় পেলে লিখে পাঠাবো। রহিমের মতো এরকম মর্মান্তিক ঘটনা আমার ফ্রেন্ড দজন করতেছে। দজন করতেছে কি রে, আবার দজন করে? আমি তুই তো ভিতরে ছিল, আবার বাইরে গেলে আমি কথা বললাম। পরে আমি তো কম্বলের ভিতর থেকে কথা বলতেছি, নাক মুখ কম্বল তুলে দেখতেছে ও খাদে নাই। লাইট অন করলাম, লাইট অন করে দেখতেছে ও ভিতরে নাই, ভিতরে নাই, ও বাইরে। আর ইমাম সাহেব ছেলে আর ও একসাথে আসছে। তখন ও খেলে ভালো কাজ করেছেন। ভালো থাকবেন ভাইয়া। এই ঘন্টা একেবারে সময় শেষ, নতুন ঘন্টায় আবার কথা হবে। আর হ্যাঁ, আপনার সাথে আবার ইনশাআল্লাহ কথা হবে। আর যে কাজে আছেন বা যে উদ্দেশ্যে আছেন, আল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ করুন। আচ্ছা ইনশাআল্লাহ তাহলে দেখা হবে ভাইয়া, নিশ্চয়ই কোনো একদিন। একদম ঠিক, নতুন ঘন্টায় আবার ফিরে এলাম। শুনছেন ক্যাপিটাল FM 94.8। শনিবারের বিশেষ আয়োজন তাবিজ রবিবারে পৌঁছে গেলাম আমরা। এবং যে ভাইটি বলছিলেন আজকে তার জন্মদিন, তার জন্য শুভকামনা। প্রত্যেকটা দিন যখন রাত 12টা বাজে, 12টা মানে বাজবার সাথে সাথেই কিন্তু নতুন কিছু মানুষের জন্মদিন আসে এবং সেই সাথে আমাদের প্রত্যেকের জীবনে নতুন একটা তারিখ আসে, নতুন কিছু সম্ভাবনা এসে যুক্ত হয়, নতুন করে আবার নতুন কিছু শুরু করবার ইচ্ছে যাদের থাকে, প্রত্যেকটা দিনের এই সময়টাকে বেছে নিতে পারেন। যাই হোক, দেখতে দেখতে আরও একটা তারিখ শেষ হয়ে গেল, নতুন একটা দিন আমাদের জীবনে এসে যুক্ত হলো। আমাদের আয়োজনটা চলছে একই রকম, তাবিজ
only on Capital FM 94.8. আজ অরুণ আপনার সাথে রয়েছে facebook.com/capitalfm94.8 এ জয়েন করে আপনার জীবনের সেই ঘটনা লিখে পাঠাবেন। আর টেক্সট করতে চাইলে CFM স্পেস আপনার নাম সঙ্গে লোকেশন লিখে আপনার সেই কমেন্ট পাঠাবেন 26969 এই নম্বরে। আয়েশা আক্তার টঙ্গী থেকে বলছেন, ভাই আমার স্টোরিটা অনেক জটিল, ভাইয়া আপনার লাইন পাচ্ছি না। আচ্ছা আপনি ট্রাই করুন, দেখা যাক হয়তো আপনি আমাকে ট্রাই করলে পেয়েও যেতেও পারেন। কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে? মঈন আহমেদ। মঈন আহমেদ? হ্যাঁ। আচ্ছা মঈন কোথেকে বলছেন? ইকুলিয়া থেকে। বুঝিনি আমি, আরেকবার বলুন। ইকুলিয়া থেকে। ইকুলিয়া? ইকুরিয়া। ইকুরিয়া? হুম। আচ্ছা এটা কোথায় জায়গাটা? ইকুরিয়ার? ঢাকা। ঢাকা? আচ্ছা কি করেন আপনি? আমি একজন স্টুডেন্ট। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে হয়তো আপনি ক্লাস 9 বা 10 পড়েন। আমি ক্লাস 8 পড়ি। ক্লাস 8 পড়েন, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আপনি আজকে আমাদেরকে কি ঘটনা শোনাবেন? আমি আজকে আমার আন্টির সাথে ঘটে যাওয়া ঘটনা শোনাবো। জি, সরাসরি ঘটনা চলে যাই। চলুন যাই। এই ঘটনাটি প্রায় 7-8 বছর আগের ঘটনা। আচ্ছা। আমার আন্টি তখন কিশোরগঞ্জ থেকে ঢাকা এসেছিল। আমার আন্টির এক দূর সম্পর্কের মামা ছিল, তিনি হঠাৎ এক ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যান। ট্রেন অ্যাক্সিডেন্টের সময় তার মাংস ছিটি ফিটি ঠেকা মতো পড়েছেন। তারপর রেলওয়ে পুলিশ সেই মাংসগুলো বস্তায় ভরে নিয়ে যায়। তারপর আপনি কি শুনতে পাচ্ছেন? আমি একদম শুনতে পাচ্ছি, আপনি বলুন। তারপর সেই মাংসগুলো ট্রাকে করে কিশোরগঞ্জ ফিরত নিয়ে যাওয়া হয়। কিশোরগঞ্জে যাওয়ার পথে রাস্তায় হঠাৎ ট্রাকটি থেমে যায়। আর সামনে বিশাল বড় এক বট গাছ পড়ে যায়। ট্রাকের থেকে সবাই নেমে বট গাছটি সরানোর কাজ শুরু করে। কিন্তু বট গাছটি বিশাল ছিল। হ্যাঁ, তখন আমার আন্টি ট্রাকে বসে কিছু কুটো মুটো শব্দ শুনতে পায়। ট্রাকের পিছনে একটি জানলা থাকে না, সে জানলা দিয়ে তাকে দেখে কালা পরছার মতো কিছু এক জিনিস মাংসটি চাবিয়ে খাচ্ছে। এটা দেখে আমার আন্টি চিৎকার দিয়ে বসে। তারপর সবাই এসে দেখে মাংস কিচ্ছু নেই, শুধু হাড্ডি পড়ে এসে। তারপর সবাই সেই হাড্ডিগুলো নিয়েই দাফন করে। তারপর সবাই অবাক হয়ে যায় আমার আন্টির কথা শুনে। কিভাবে সম্ভব বিশাল বড় আকারের মানুষ সেই মাংসটি চিবিয়ে খাচ্ছিল, এটা কিভাবে সম্ভব? এই ঘটনার ব্যাখ্যা আমার আন্টি আজ পর্যন্ত পায়নি। আচ্ছা, এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন, আর আপনি ঠিকঠাক মতো লেখাপড়া করবেন। হ্যাঁ জি, ধন্যবাদ। সব ছোট ছোট বাচ্চাগুলো ফোন দিচ্ছে এক এক করে। যাই হোক, আমাদের অতিথির কাছে আরেকবার আসবো মুক্তার, এরপরে কোন ঘটনা শুনবো আপনার কাছ থেকে। অনেকগুলো ফোন কল অপেক্ষা করছি, একটু নিতে চাই, দেখি আজকে কয়েকটা ফোন কল বেশি নিতে পারি কিনা। তার আগে আপনার কাছ থেকে একটা ঘটনা একটু শুনতে চাই। জি, আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার এলাকার পরিচিত বা অনেকেই জানে সে ঘটনাটা। আমার বাড়ির পাশেই, এক বাড়ি বা দুই বাড়ি পাশেই আমার এক নানি, সে আপন নানি না হলেও আমার বাড়ির প্রতিবেশী হিসেবে তো অনেক ভালো জানতাম আমি নানিকে, অনেক ভালো। আমি
যখন বুঝের মতো বয়স হয়েছে তখন থেকে আমি দেখি উনি একটু উন্মাদ পাগল, সবাই জানে উনি পাগল। আমার নানার নাম আব্দুল গফুর, যে নানার কথা, যে নানির কথা বলতেছি তার হাজবেন্ড। তো উনি দুইটা বিয়ে করছে, ওনার ছেলে যা করে সেটা পরেই বলতেছি। তো ঘটনায় চলে যাই, সে আমার নানি, তার ঘটনাটা আমার আম্মার কাছ থেকে শোনা। আমাদের বাড়িতে সে পাগল, আমরা জানি সবাই সে পাগল পাগল হয়েছে, কিন্তু আসলে তার পাগল হওয়ার ব্যাখ্যা বা ঘটনা তার সাথে কি হয়েছে সেটা জানে না মানুষ, সেটা অনেকেই জানে না, অনেকেই জানে না। তো আমি আমার আম্মুকে একদিন কৌতূহলভাবে, সেটা আমি জানতাম না যে তার এরকম একটা ঘটনার বর্ণনা আছে তার লাইফে, তা আমি যখনই বাড়ি যাই বা বাড়িতে থাকতাম তখনও দেখতাম, বাড়িতে যাওয়ার পরেও দেখতাম যে সে আমাদের বাড়িতে আসতো আর আম্মাকে অদ্ভুত একটা নামে ডাকতো। সেটা হলো আমার আম্মার নাম মোসাম্মদ কোহিনুর বেগম, সে ডাকতো জরুনা বলে। তা আমি বেশ কিছু কয়েকদিনই আম্মাকে জিজ্ঞেস করছি, আম্মা আপনাকে সে এরকম নামে বলে কেন? আর সে একাই কথা বলতে থাকে, কার সাথে বলে, আজব ধরনের কথা, আমাকে কেউ দেখতে পারে না, আমার সাথে এটা করলি কে, গালাগালি, তার মানে পাগল মেন্টালের অবস্থায় থাকে সে। পুকুরে গোসল করে উলঙ্গ অবস্থায়, অনেকেই পুকুরে গোসল করতে যায় না, আর সে অন্য কোনো পুকুরে গোসল করবে না, জাস্ট একটা পুকুর যেটা আমার বাড়ির পিছনে থাকা বা আমার নানির বাড়ির পিছনেও থাকা, সেই নানিদের বাড়িতে পিছনে থাকা। উলঙ্গ অবস্থায় গোসল করে, উলঙ্গ অবস্থায় গোসল করত, কাপড় চোপড়ে পায়খানা করে দিত, তার মানে বিশ্রী অবস্থাটা। কিন্তু খাবার টাইম হলে যখন তার ক্ষুধা লাগতো সে কোথাও আসতো না, তার নিজের বাড়িতে খেত না, আমার আম্মার কাছে চলে আসতো। রাত্রি একটা নাই দুইটা নাই, যখন মন চেত, মাঝে মধ্যে রাতেও ডাকতো, দরজায় নক করতো, জরুনা একটু ওটা আমার একটু পান দে, একটু পান খাবো আমি, একটু পান দে, একটু পান খাবো। তো এক পর্যায়ে বিরক্ত হয়ে যেত আমার আব্বু বা আমার আম্মু, কিন্তু আম্মু সবসময় বলতো, আমার আব্বু বলতো, কোনো সময় জানি ওনাকে গালাগালি করো না তোমরা, আমাকে বলতো আদর করবা, আম্মাকে বলতো যে আজকে কি খাবার দেও নাই ওনাকে, খাবার দাও, খাবার খাক, পান চাইছে পান দাও। আবার আমার আম্মুর কথা শুনতো সে। আচ্ছা, তো যখন আম্মুর কাছে বললাম যে ওনার এরকম উন্মাদ পাগল হওয়ার ঘটনাটা কি, সেটা শুনতে চাইছি কখন, আমি একদিন বাড়ি গেছি, তিন চার দিন আসছি, একদিনও দেখলাম না তাকে। তো আমি কেছি, নানি কোথায়? বলছে যে জানি না, জানি না মানে উনি পাগল হয়েছিল কিভাবে আসলে, আম্মা এটা আমাকে বলেন তো। তখন সে বলল, আমার নানা যখন তাকে বিয়ে করে নিয়ে আসে তখন বিয়ে করার তিন মাস পর, সরি দুই মাস পর, তিন মাস রানিং, তখন আমার নানা ব্যবসার কাজ করতো, বাইরে যেত, বাণিজ্য যেটা বলে, বিভিন্ন ব্যবসার কাজে বাইরে যাইতো। তো সে রাত বিরাত অনেক রাতেই ফিরত, আর বাড়িটা এমন এলাকায়, বাড়ির পশ্চিম পাশে পিছন সাইড যেটা বলা হয়, ওখানে কেউ দিনের বেলায় সচরাচর যেতে পারতো না, ভয় পেত, চারিদিকে বাঁশ ঝাড়, একটা পুকুর। এর আগে আমি সেই পুকুরের ঘটনাটা বলছি, আমাদের সাথে কিছু ঘটে গেছিল ঘটনা। তো সেই পুকুরেই একদিন সে রাতের স্বপ্নে দেখতেছে, তখন সে বাসায় শুয়ে স্বপ্নে দেখতেছে, তাকে দেখাচ্ছে, সে যেটা বলছিল পরে একমাত্র সে আমার আম্মুর কাছে শেয়ার করছিল, আর কারোর কাছে শেয়ার করে নাই। শেয়ার করার পর সে সেন্সলেস হয়ে গেছে, তারপর থেকে আর তাকে কোনোদিন সুস্থ অবস্থায় দেখিনি আমরা। তো সে স্বপ্নে দেখতেছে যে একটা ব্যক্তি অনেক লম্বা দাড়ি পরা, দাড়ি আছে অনেক, একদম পা পর্যন্ত তার দাড়ি, তার পা বডি শরীর ভালোভাবে দেখা যাচ্ছে না দাড়ির জন্য। সে তাকে একটা জিনিস দিছে, একটা মাটির একটা পাতিল দিছে, যে এই জিনিসটা উনি স্বপ্নে দেখতেছে যে উনার ঘরের ফ্লোরে মাঝখানে তিন চারজন লোকে এটা
গর্ত করে সেখানে রেখে দিচ্ছে। সে স্বপ্নে দেখতেছে সেটা, স্বপ্নের ভিতরে সে বলতেছে ঘুমের ভিতরেই, কি রাখো তোমরা এখানে। তাকে বলছে আমি যা রাখছি কোনোদিন কাউকে বলবি না। আচ্ছা, অপবিত্র তোর ঘর জানি কোনোদিন না থাকে, তাহলে তুই অনেক পস্তাবি। ঘর যেন অপবিত্র না হয় কখনো, অপবিত্র না হয়। আচ্ছা, তো এই কথার পর তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে যে তার ঘরে কোনো কিছুই আর কি এই রাখে নাই, কিন্তু একটা চিহ্ন পাওয়া যায়, সেটা হলো যে স্থানটা উনি স্বপ্নে দেখছে যে স্থানের ভিতরে সেটা রাখছে, সেখানে মাটি, তার মানে গর্ত করার পর যে মাটি ঢাকলে সে আগের মতো কিন্তু লেভেলটা হয় না। সেখানে বোঝা যায় যেখানে গর্ত করা হয়েছিল বা মাটি খোঁড়া হয়েছিল সে বুঝতে পারে। তারপর সে কি করে, অজু করে এসে সে জায়গাটা ভালো করে মাটি, আমরা লেপা বলি যেটা বলে লেপে, মাটি দিয়ে সেটা ভিজিয়ে লেভেল করে দেয়। দুই দিন পর নানা সেই ব্যবসার কাজে বাহিরে যায়। দুই দিন পর সে আসে, আসার পর হয়তোবা তার শরীর পাক বা পবিত্র ছিল না। উনি যখন ঘরে ঢুকছে নানি বলছে তুমি গোসল করে আসো, তো সে আর শুনে নাই তার কথা, তুমি বাহির থেকে আসলা গোসল করে ফ্রেশ হয়ে আসো, সে তার কথা শুনে নাই, অমনি ঘরে ঢুকে যায়। হয়তোবা সেই ঘরে ঢোকাটাই তার জীবনের কাল ছিল। যখন নানা ঘরে ঢুকে যায় ওই দিন রাতে স্বপ্নের ভেতর তাকে দেখাচ্ছে, সে দেখতে পাচ্ছে যে অদ্ভুত আকারের এক জিনিস গভীর রাতেই তার গলা চেপড়ে ধরছে নানির। কোন রকমের চিৎকার করে নানার গায়ে হয়তো আঘাত দিছে, দেওয়ার পর তার ঘুম ভেঙে গেছে নানার। তারপর নানা তাকে, নানিকে পানি দিয়ে বা চিল্লিয়ে ইটি করে জড়ো করছে, লোকজন জড়ো হয়েছে, ওনার ভাই ওনার ভাবি সব আসছে। আয়েশা আরেকটা অদ্ভুত কাহিনী দেখতেছে, সেটা হলো তাদের ঘরের যে ফ্লোর, ফ্লোরের যে জায়গায় রাখা হয়েছিল সেই জিনিসটা, ওই জায়গা থেকে ড্রেন কেটে, তার মানে কোদাল দিয়ে ড্রেন কেটে পানির জন্য যে ড্রেন করা হয় সেরকম ড্রেন করে বাড়ির পিছন দিকে সেই ড্রেন, আগে বলি সেটা মাটির ফ্লোর ছিল, মাটির সেই মাটির ডোয়া বা ফ্লোর ড্রেনের মতো হয়ে পুকুরের পার পর্যন্ত চলে গেছে, পুকুরের দিকে নেমে আসে। যে ঘরের ভিতরে যদি কোনো পানি পড়ে সেটাও পুকুরে চলে যাবে, পুকুরটাও মোটামুটি অনেক দূরে, ভালোই দূরে, একেবারে যে নিকটবর্তী তা না, অনেক বাঁশ ঝাড় আছে, খুঁড়তে গেলেও মানুষের এক সপ্তাহ সময় লাগবে। ওরকম ড্রেন যদি খুঁড়তে যায় মোটামুটি অনেক সময়ের ব্যাপার। এটা দেখে সবাই অবাক হয়ে গেছে, এটা কিসের কাহিনী। আমার আম্মু তখন আমাকে বলল যে আমি তখন সেই অবস্থায় চিৎকার শুনে উপস্থিত হয়েছিলাম। আমি তখন জিজ্ঞাসা করছি আম্মার সম্পর্কে, কাকি হয়, কাকি কি হয়েছে, আপনার কি হয়েছে। সে আমাকে সে একটা কথাই বলছিল, এই কাহিনীটা যখন সে বলছে বলার 10 মিনিট পরে সে সেন্সলেস। আমার নানার নাম আব্দুল গফুর, শুধু একটা কথাই লাস্ট বলছিল যে গফুর আমার সর্বনাশ করে দিছে। তারপর থেকে যে এই সেন্সলেস, আমরা যখন বুঝের বয়স হয়েছে আমি তখন থেকেই দেখছি তাকে এই সেন্সলেস অবস্থায়, কিন্তু তার কারণ ব্যাখ্যা জানি না, কিন্তু মাঝে মধ্যে ওনাকে খুঁজে পাওয়া যাইত না। অনেক খোঁজাখুঁজি করছে, তার একজন ছেলে দেশের বাইরে থাকে, সে আসছে, এসে অনেক খোঁজাখুঁজি করছে, পাওয়া যায় নাই। তারপর যখন পাইছে অনেক কবিরাজ অনেক কিছুই দেখাইছে, কাজ হয় নাই,
উনি নিজের হাত ব্লেড দিয়ে কাটতো, নখ কাটতে বসলে হাতের নখ কাটতে কাটতে তাজা নখ কেটে ব্লাড বেরিয়ে যেত, বিভিন্ন রকমের পাগলামি করত। তো এরকম করতে 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 একদিন আমি বাড়ি যাওয়ার পর জিজ্ঞেস করছি, আম্মা আমি তো সেই নানিকে আর দেখি না, কোথায় সে? আম্মা বলতেছে একদিন আমার বাড়িতে আইসা ভাত চাইতেছে। আমি বলছি যে মাছ ভাজি করতেছি, একটু বসেন, মাছ ভাজি শেষ হইলে আপনাকে খাবার দেব। আচ্ছা, বলে যে আমি মাছ খাবো না, আমাকে মানুষের কলিজা দে, কলিজা খাবো। আচ্ছা, আম্মা একবার যে ভয় পেয়ে গেছে, আজকে ওনার কথাবার্তার কিরকম জানি একজন। তাম্মা বলতেছে আপনি এইসব কি বলতেছেন, আপনি বসেন, আপনাকে আমি মাছ দেই, গোস্ত খাবেন, গোস্ত রান্না করে দিই। না, আমি মানুষের কলিজা খাবো। আম্মা এটা শুনে আমার আব্বুকে ডাক দেয়। আমার বড় ভাইয়ের ওয়াইফ ভাবি পাশের ঘরে রান্না করতেছে, আমার পাশে এসে বসছে, বসে বলতেছে যে আমার আম্মাকে বলতেছে, আম্মা নানি অদ্ভুত আকারের এসব কি বলতেছে। তো এক পর্যায়ে আম্মা বলতেছে আপনি ভাত খেলে খান, না হলে চলে যান। তার মানে ওনার পাগলামিটি এতই এতটাই ছিল যে সবাই ভয় পাইছে আমাদের বাড়িতে। তো উনি চলে যায়, এক পর্যায়ে সেই যাওয়াটাই তার আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায় নাই। অনেক ট্রাই করা হয়েছে, খোঁজা হয়েছে, বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে, কিন্তু তাকে আজ আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এই ছিল আমার ঘটনা। কি অদ্ভুত। মুক্তারকে ধন্যবাদ ঘটনাটি শেয়ার করবার জন্য। আরও যারা সঙ্গে আছেন অনেকে অপেক্ষা আছেন, বিশেষ করে ফোন কলস অনেকেই বলছেন কল করছি কিন্তু লাইনে পাচ্ছি না। হ্যাঁ, সেটাও ঠিক, আসলে একসাথে অনেকেই কল করেন, তো সেই ক্ষেত্রে কোনো একজনের কলটাই কিন্তু আসে, বাকিদেরটা বিজি দেখায় বিজি দেখায়। তারপরও যারা আবারও ট্রাই করছেন তাদের জন্য বলবো যে সত্যিকার অর্থেই আপনার ভালোবাসা আছে বলেই আপনি চেষ্টাটা করছেন। এবং যদি আমি পারতাম প্রত্যেকের ফোনটাই রিসিভ করানোর ব্যবস্থা করতাম, কিন্তু এটা যেহেতু সম্ভব নয় তাই বলবো কথা বলতে চাই। ওকে, অনেকেই আছেন যারা কমেন্ট করছেন, গাজীপুর থেকে শুনছেন নরিন, আচ্ছা মিশরের নরিন, হ্যাঁ তার ঘটনাটা আমি পড়েছি একটু আগে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মোটামুটি হরর বলছেন মিশরি, ঠিক আছে মোটামুটি হলেই চলবে। সাদিয়া ব্যাপারী বলছেন ঢাকা থেকে শুনছি, খুব ভয় করছে। আলামিন আছেন সাথে, ঢাকা ইয়াপুলা রহমান দিন রহমান আছেন, সেই সাথে আছেন রুকনুজ্জামান রব্বি ভালোবাসি তাবিজ, সেই সাথে আছেন এস এইচ সৌরভ, আরও বেশ কয়েকজন আছেন, ঘটনা লিখে পাঠিয়েছেন বেশ কয়েকজন, এক এক করে একটু পরে শোনাতে চাই। সৌরভের ঘটনাটাই একটু শোনাবো এই মুহূর্তে, যারা সঙ্গে আছেন তারা আশা করি শুনবেন আমার সাথে। নাম হচ্ছে তার এস এইচ সৌরভ। আসসালামু আলাইকুম ভাই, আশা করি অনেক ভালো আছেন। আমার এই ঘটনাটি আমার দাদির ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যদিও আমার দাদি বেঁচে নেই, কিন্তু তার ভাই যার সাথে ঘটনাটি ঘটেছে সে এখনো বেঁচে আছে। বলে রাখা ভালো, আমার দাদির ভাই হাডুডু খেলত। এই ঘটনাটি এখন থেকে আরো প্রায় 25-30 বছর আগের। তো সে একদিন হাডুডু খেলে আসার সময় তার কাছে কেমন জানি লাগতেছিল, মানে মনে হইতেছিল যে তার কাছে তার পেছনে কেউ যেন আসতেছে, কিন্তু সে কাউকেই দেখতেছে না। তো বাসায় আসার জন্য তার মানে আক্তা চার, মানে বাঁশ দিয়ে বানানো যেটা, আচ্ছা সেটা পার হতে হবে, কিন্তু কে যেন পিছন থেকে তার হাত পা ধরে রাখছে। তো সে মনে করছে যে কেউ হয়তো তার শক্তি পরীক্ষা করতেছে। তো সে আক্তা ঝাড়া দিছে, হাত ছাইরে দিছে, কিন্তু আবারও মাঝখানে আসার পরে আবার হাত ধরছে। তো তখন সে বুঝতে পারছে যে ওইটা কোনো মানুষ হইতে পারে না। সে আরেকবার ঝাড়া দিয়ে পুকুরের পারে চলে আসছে, এবং সে পিছনে না তাকিয়ে দোয়া পড়তে পড়তে সামনে যাচ্ছিল।
হঠাৎ তার সামনে তিনি যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে মাথা নেই, বুকের দুপাশে দুটো বড় বড় চোখ এবং শরীরে বড় বড় সাদা সাদা লোম তার দিকে এগিয়ে আসতে থাকে এবং তারপরে এক পর্যায়ে তার নাক ধরতে যাচ্ছে কিন্তু আমার দাদির ভাই মানে আমার দাদা ধরতে দিচ্ছে না। এক প্রকার যুদ্ধ লেগে গেল। বলে রাখা ভালো যে আগের মানুষ অনেক শক্তিশালী ছিল, হ্যাঁ এটা অবশ্য সত্যি কথা, এবং তাকে পানিতে নিতে চাচ্ছিল আর নাক ধরতে চাচ্ছিল, কারণ এই দুটি জিনিস করতে পারলেই দাদার আর বাঁচার আশা থাকবে না। দাদা সেটা বুঝতে পেরেছিল, তাই ধরতে না পেরে পুকুরের ওই পারে গিয়ে তাকিয়ে থাকে আর দাদা দোয়া পড়তে থাকে। এক সময় আবার আসে না পাড়া কাজগুলো, আচ্ছা আবার আসে না পাড়া কাজগুলো করার জন্য এবং দাদা বুঝতে পেরেছিল যে সে আর বাঁচবে না, তাই সে বলল মরবই তো মরবো, যুদ্ধ করি মরবো। সে ভূত আর তার সাথে যুদ্ধ শুরু করে দিল। সেখানে হাতাতে হয়েছিল, সেটা ছিল মরিচখেত এবং মরিচখেত পুরোপুরি প্রায় শেষ হয়ে গেছিল, 20 মিনিটের মতো যুদ্ধটিও হয়েছিল। তারপরে সেই ভূতটি চলে গিয়েছিল এবং ক্ষেতের পারে দাদার বাসা ছিল এবং আমার দাদির ভাই মানে আমার দাদা সে হাঁটু আর হাতের সাহায্যে বাসার কাছাকাছি এসে তার আম্মুকে ডাকে এবং আস্তে আস্তে তখন সবে বাসা থেকে বের হয়ে দেখে যে সে পুরোপুরি উলঙ্গ, পরনে কিচ্ছু নেই। এবং তারপর ওই রাত্রে হুজুর ডাকা হয় এবং দাদাকে তাবিজ আর পানি পড়া দেওয়া হয়। এরপর দাদা ভালো হয়ে যায়। আমার দাদির ভাই এখনও বেঁচে আছে, সে বলে এখনও নাকি ওইখান দিয়ে আসলে দাদার সাথে দেখা হয়, সেটা নাকি তাকিয়ে থাকে দাদার দিকে, দাদাও তাকিয়ে থাকে, এখন আর দাদা ভয় পায় না ওইটা দেখে। এটা ছিল আমার ঘটনা, সত্যি ঘটনা, গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত, ভালো লাগলে পড়ে শোনাবেন। হ্যাঁ সৌরভ পড়ে শুনিয়েছে এবং যথেষ্ট গুছিয়ে লিখেছেন, গুছিয়ে লিখতে না পারার কোনো কারণ নেই। আরও বেশ কয়েকটা ঘটনা আছে আমার কাছে, সেগুলো এক এক করে পড়ে শোনানোর আগে একটু ফোন কল নিতে চাই। বেশ কয়েকজন অপেক্ষা করছেন ফোনে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি ভালো আছি। তাবিজ অনুষ্ঠান আগে শোনা হয়েছে? ঠিক আছে, বলুন কি ঘটনা আজকে শেয়ার করবেন। একদিন আমার গার্জেনকে নিয়ে আমি বাইকে করে রাত পায় তখন 12:30 বাজে যাচ্ছিলাম, ওকে পিক আপ করে আমি আসছিলাম। তখন সামনে একটা বট গাছ পরে পরে সামনে দিয়ে একটা সাদা কাপড় মহিলা আমার সামনে দিয়ে এমন ভাবে একটা দৌড় দেয় আমার চোখে হালকা হালকা বাজছে। আমি তখন বিষয়টা বুঝতে পারি নাই, পরে মনে কিছু নেই নেই সামনে দেখতেছি। আমি যাইতে যাইতে পরে আবার দিয়ে আমার বাইকের চাকা পাঞ্চার হয়ে গেছে। পরে নামলাম, হাইটে হাইটে যাইতেছি, পরে দিয়ে সামনে একটা লোক যাইতেছে সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি আর মাথা একটা টুপি। পরে ভয় লাগতেছে, পরে কই আঙ্কেল একটু দাঁড়ান, আমি আপনার সাথে লোক দেখি কোনো কথাই বলে না। পরে সামনে যাইতেছি যাইতেছি সামনে গিয়া দেখি একটা সাপ অনেক বড়, এরকম সাপ আমি জীবনে চোখে দেখি। সাপ দেখে আমি চিকা মায়াস করি, পরে আমার সকালে ফজর নামাজ পড়ে লোকজন দেখছে, পরে আমার নেয়ার ই করছে, পরে বাসায় নেওয়া গেছে, হুজুর দেখাইছে, পরে নিয়ম দিছে, নিয়ম পালন করছি, আর কিছু হয় না। শ্বশুরের বাসা চলে যায় আপনার ঘটনা শুনে দেখে।
ওয়াইফ শ্বশুর বাড়ি চলে যায়, আপনি ঘটনা শুনেন সেজন্য? হ্যাঁ, প্রতি শনিবারে চলে যায়। তো দুজন মিলে একসাথে শুনলেই পারেন? না, ভয় পায়। আচ্ছা, সে ভয় পায়। ওকে, তো মানে মানুষ একা ভয় পেলে দুজন একসাথে থাকলে তো ভয়টা একটু কমে যেত। আচ্ছা, আমাদের বাড়ির পাশে মসজিদ আছে, ঠিক আছে? মসজিদটা আমার আমার বাসার থেকে সর্বোচ্চ 100 গজ বা 150 গজ, মানে খুব বেশি একটা দূরে না। হ্যালো, 120 গজ হবে আমাদের মসজিদের সাথে। পারিবারিক একটা কবরস্থান আছে আমাদের, না আরেকজনের। তো এখানে আমাদের মনে করেন 17-18 বছরের ছেলে মারা গেছে, এখানে জানা যায় মাটির হয়েছে। আমি আমার মসজিদের ইমাম সব, তারপরে আমাদের মসজিদের মোয়াজ্জিন সব, আমরা মাতুলির থেকে আসতেছি। আসার সময় এই মসজিদের হুজুরে ধরুন রক দাদা শুনল, তখন আমি তা আওয়াজ পেয়েছি, কিছুদিন আওয়াজ হইতেছে। তবে হুজুরে গিয়ে দেখতে হুজুরের সাথে আমি আমি নিজে গেছি, তবে দেখতেছি কবরস্থানে সাইডে একটা লোক দাঁড়াইয়া একটা হাতে পুরা লাফের তার বাস্তব ঘটনা একদম মানে যেরকম ভাবে মাংস ছিঁড়ে ছিঁড়ে একদম ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। দেখার পরে আমি দৌড়টা মসজিদের ভিতরে চলে যাই, পরে হুজুরা আমাকে নিয়ে পরে বাসায় দিয়ে আসে আর কি। পরে আমার বাড়ির পিছনে পর্দা লাইট লাগাই, পরে লাইট লাগানোর পর আর এই তন্ত্র ঘটনা দেখতে পাই না, আমার ঘটনা ছিল। ঠিক আছে, ভালো থাকবেন, আর পারলে একসাথে শুনবেন, সেটাই সবচেয়ে ভালো হয়। ওকে জি, ধন্যবাদ। ফোন নম্বর হচ্ছে 02550366659। আর একটা কল নিব, তারপরে আমি আরো কিছু ঘটনা শেয়ার করব আপনার সাথে। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন? শুনতে পাচ্ছি না, একটু জোরে করে কথা বলতে হবে, খুব অল্প শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা বলুন, আপনার নামটা বলেন। একদম শুনতে পাচ্ছি না কথা, খুব আস্তে শুনতে পাচ্ছি আপনার কথা, খুব অল্প শুনতে পাচ্ছি, কথা বুঝতে পারছি না, অনেক মানে আওয়াজটা অনেক কম। আপনি কি হেডফোনে কথা বলছেন? আচ্ছা, আপনার মোবাইল ফোনটা একটু মুখের কাছাকাছি এনে কথা বললে হয়তো শুনতে পারবো। হ্যালো, হ্যাঁ এখন আগের চেয়ে ভালো শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, জি আপনার নামটা আরেকবার একটু যদি বলেন। আমার নাম শিমুল। শিমুল শিমুল শিমুল, আচ্ছা শিমুল। আচ্ছা, কোথা থেকে বলছেন শিমুল? জি টঙ্গী থেকে বলছেন। আচ্ছা, একটু জোরে না বললে আসলে বোঝাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। বলুন শিমুল, আপনি কি ঘটনা শেয়ার করবেন আমার সাথে? একটু কাছে এসে কথা বলতে হবে শিমুল, একদম শুনতে পাচ্ছি না। আমার শ্রোতারা যদি আপনার ঘটনা শুনতে না পায় তাহলে আসলে তো মানে তারা বুঝতে পারবে না যে আপনি আসলে কিভাবে বলছেন বা কি বলছেন। হ্যাঁ, কিছুটা শোনা যাচ্ছে ক্লিয়ার, বলুন। আচ্ছা, আমি দুঃখিত, আমার শিমুলের ফোনটা আসলে আমাকে কাটতে হচ্ছে, কারণ ওখানে অনেক অনেক শ্রোতা আছেন অপেক্ষায় যারা ঘটনা শুনতে চাইছেন, কিন্তু ঠিক আসলে আমি শুনতে পারছিলাম না, এবং শ্রোতারাও নিশ্চয়ই একই রকম অনুভব করছিলেন। যাই হোক, বেশ কিছু ঘটনা রয়েছে, এক এক করে সেগুলো একটু শেয়ার করতে চাইবো, এবং ফোন কলের জন্য আরেকবার বলে রাখি 02550366659। আর যারা শেয়ার করছেন তাদের কথা নতুন করে আরেকবার একটু বলতে চাই। এর মাঝে আরও অনেকেই যুক্ত হয়েছেন যারা আজকের এই পোস্টটিকে শেয়ার করছেন, অনেক অনেক জায়গায় ছড়িয়ে দিয়েছেন। এমডি সিরাজুল ইসলাম আছেন, সেই সাথে আছেন মোহাম্মদ তাহসিন রহমান, এমডি সাজ্জাদ হোসেন বিজয় রয়েছেন সাথে, সেই সাথে ডি ডেভিল আসাদ আছেন, হৃদয় আহমেদ জিসান তিনি বলছেন আফটার লং টাইম, সেই সাথে আছেন নাদিম হুসাইন রাতুল, সেই সাথে অমিত খান আছেন, সামি আবদুল্লাহ আল মামুন শেখ, এমডি কাউসার হুসেইন, অবাক আজিজ পাটুরি, আরও অনেক অনেক বন্ধু রয়েছেন সাথে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে সঙ্গে থাকবার জন্য, এবং ঘটনা লিখে পাঠানোর জন্য ফেসবুকে লিখে পাঠানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অনেকেই আছেন যে টেক্সট করে ছোট করে লিখে পাঠানোর চেষ্টা করেন, তাতে করে আসলে পুরো ঘটনা তো একসাথে আসে না, কারণ টেক্সটের একটা সীমাবদ্ধতা থাকে, অল্প কিছু ক্যারেক্টার আসে, তো সেই ক্ষেত্রে আপনি
সবকিছু একসাথে খুলে বলতে পারবেন না, সেই ক্ষেত্রে ফেসবুকে লিখে পাঠানোটাই সবচেয়ে যুক্তিযুক্ত। আর হ্যাঁ, অনেকেই আছেন যারা তাবিজ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে চান, স্টুডিওতে বসে মুক্তারের মতো কথা বলতে চান, তো সেই ক্ষেত্রে স্টুডিওতে সরাসরি উপস্থিত থাকতে চাইলে আপনার এই স্টুডিওতে আসবার আগ্রহের কথা লিখে জানাবেন এবং সেই সাথে আপনার ফোন নাম্বারটা দেবেন, তাতে করে আমি মানে আপনার আগ্রহের কথা জেনে যাবে এবং আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। ওকে, আমরা কি আরেকবার আসব আমাদের অতিথির কাছে, মুক্তারের কাছে, এবং আপনি এই মুহূর্তে আমাদের আসলে সময় খুব বেশি একটা নেই, কি ঘটনা শোনাবেন, তারপরে আরো কিছু ঘটনা আছে আমাকে একটু শেয়ার করতে হবে। মুক্তার, এরপরে কোন ঘটনা শুনবো আপনার কাছ থেকে? জি, এটা তৃতীয় ঘটনাটা। তৃতীয় ঘটনা? হ্যাঁ, এটা আমার লাইফে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যার প্রত্যক্ষদর্শী হিসেবে আমার এলাকার লোক, গ্রামের লোক, তারাও মোটামুটি কিছুটা জানে যে আমার সাথে ঘটে যাওয়ার পরেও আর অনেকজনের সাথে এরকম হয়েছে। আচ্ছা, আমাদের বাড়ি থেকে বাজারের জন্য রামনগর বাজার নামে একটা বাজার আছে, রামনগর, জি, সে বাজারে যেতে হয় প্রতি বৃহস্পতিবার এবং সোমবার। সেখানে হাট বলি, গ্রামের যে হাট, হাট হয়, হ্যাঁ, দুই দিন হয়। আমি তখন অষ্টম শ্রেণীর স্টুডেন্ট, তখন ধানের সিজন, যে ধান কাটার যে সিজন, তো আমার আব্বু, আমার আম্মু এবং আমার বড় ভাই, তেমন সবাই ধানের কাজে ব্যস্ত। বাড়িতে ধান, আমরা ধানের আটি বলি, বাঙালির ভাষায় আটি বলা হয়, আটিগুলো মারাই করা, যেটা মারাই করে বা হাত দিয়ে ড্রামের ভিতরে পেটানো হয়, সেটা করতেছে, তো ধানগুলো ঘরে উঠাইতেছে বা ওই ওগুলো পরিষ্কার করতেছে, সবাই এক একজন এক এক কাজের ব্যস্ত। আব্বা ধানগুলো আনার জন্য জমি থেকে কিছু লোক আনতেছে আর কিছু লোক পিটাইতেছে এগুলো। আব্বু বলতে, আম্মা বলতেছে যে বাজার করবে কে, আজকে তো সোমবার, বাজার করার জন্য তো কাউকে যেতে হবে। আব্বু বলতেছে যে বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে, আমি লোকজন নিয়ে কাজ করি, তো আমার বড় ভাইয়ের নাম আক্তার, তো বলছে আক্তার আমার সাথে কাজ করতেছে, তো মুক্তারকে পাঠাও, সে বাজার করে আনুক। আচ্ছা, তো আমি ছোট সময় থেকে আমার আম্মু বলতো একটু দুষ্টামি করতাম, তেমন হাতের কাছে বা ফুটবলও খেলতাম, আমি আমার পায়ের কাছে কিছু বললে আমি পা দিয়ে লাথি দিতাম বা এরকম। এখনও মোটামুটি আগে থেকে অনেক ই হয়ে গেছে, এখন ফুটবল খেলাকে পছন্দ ছিল। তো আমি যখন যাই, আমার এক ফ্রেন্ড তাওফিক, ওনাদের বাড়ির সামনেই আর কি একটা কমিউনিটি সেন্টার, প্রত্যেক গভর্নমেন্ট থেকে করা হয়েছে, সরকার থেকে একটা করে ওয়ার্ড প্রতি একটা করে কমিউনিটি সেন্টার করা হয়েছে, যে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়, সেটা তখন ফার্স্ট কাজ করা হয় আর কি, কমপ্লিট হয়েছে। তো সেখানে খোলা জায়গার বিবরণটা দিই, রাস্তার পূর্ব পাশে একটা পুকুর, পুকুরের পাশেই হলো, রাস্তার পাশেই হলো কমিউনিটি সেন্টার, পশ্চিম পাশে লেবুর বাগান, তাওফিক যে ওদেরও লেবুর বাগান, ওদের বাড়ির পাশেই সেটা। আচ্ছা, আর ওর চাচা তাদের লেবুর বাগান, রাস্তার সংলগ্ন একটা কাঁঠাল গাছ যেটা একদমই ভিতরে খোলা ছিল, ইচ্ছে করলে একটা মানুষ তার ভিতর দিয়ে হেঁটে উপরে উঠতে পারত, এতটাই খোলা ছিল, মাঝখানে একদম খোলা ছিল। তারপরও সেখানে কাঁঠাল ধরত, এখন গাছটা নষ্ট হয়ে গেছে, কেটে ফেলা হয়েছে। তো আমি যখন যাই বাজারে আসরের নামাজের আজানের পর আমি গেছি, তো বাজারে আব্বা হিসাব করে দিছে, আমি বাজার আগে কখনো করি নাই এইভাবে, তো আমি শুধু ভাবতেছি কি নিমো, আম্মু কি নিতে বলছে, গালাগালি করবে আমাকে নাকি বকাঝকা করবে, আমি বুঝতে পারতেছি না যে কি নিয়ে যাম। আমাকে ছোট মাছ নিতে বলছে আর বড় মাছও নিতে বলছে, তাজা। তো আমি বলছি যে আম্মুকে বলছি যদি না পাই তাজা মাছ, আমি তো যাইতেছি একটু পরে, তাহলে শুটকি মাছ নিয়ে আসবা।
তো ঠিক আছে, সেই হিসেবে আমার কথা অনুযায়ী গেছি, যেগুলো অর্ধেক বাজার পাইছি অর্ধেক পাই নাই। তো বাজার করতেছি, করার পর করতে করতে ভাবতেছি কী নেবো কী নেবো না, কী সবজি নেবো কী নেবো না, এরকম ভাবতে ভাবতে এটা করতেছি। আর বাড়তি কিছু খাওয়ার জন্য আমার খুব আগ্রহ ছিল, আব্বু আমাকে 20 টাকা আলা অগ্রিম দিয়ে দিছে আলাদাভাবে, তুমি এটা দিয়ে কিছু খেয়ে নিবা। আচ্ছা, তা আমি এই ঝালমুড়ি, তারপরে ঝাল পেঁয়াজু, পেঁয়াজু ঝালমুড়ি কিনছি খাইতেছি, বাজার করা শেষ, শুটকি মাছ নিছি, তাজা মাছ পাই নাই, শুটকি মাছ নিছি, সিম আলু এগুলো সবজি নিছি। নেয়ার পর ভাজা, শুটকি মাছটা ব্যাগের ভিতরেই ভাজা, আপনার ওই পেঁয়াজু 10 টাকার পেঁয়াজু নিছি অনেকগুলা, তখন 10 টাকার পেঁয়াজু অনেকগুলো দিছে আমাকে, যা আমি একা খেয়ে শেষ করতে পারবো না। আচ্ছা, ছোট ছোট পেঁয়াজু। তা আমি করছি কি, অর্ধেক ব্যাগের ভিতরে নিছি, অর্ধেক হাতে নিছি, এক হাতে ব্যাগ আর এক হাত দিয়ে খাচ্ছি, যে হাত দিয়ে ব্যাগ ধরছি ওই হাতেই পেঁয়াজু রেখে আর এক হাত দিয়ে খাচ্ছি আর আসতেছি। আমাদের বাড়ি থেকে রামনগর বাজারে যাওয়ার জন্য 3টা স্থান আছে রাস্তার পাশে, বলে রাখা ভালো, সেই কমিউনিটি সেন্টার এবং আমার খালার বাড়ির পাশে একটা বাস ঝাড় আছে, রাস্তার পাশে আমার আপন খালার বাড়ি। আমার বাড়ি থেকে বাজারের মাঝখানে সেই খালার বাড়িটা, মাঝ রাস্তায় আর কি, রাস্তার পাশেই, বাজারের পাশে হিন্দু বাড়ি আছে একটা, কিন্তু ওই হিন্দু বাড়ির একজন সদস্যকে ওই বাজারের পাশেই পোড়ানো হয়েছে। তারপর যাইতেই একটা বামের দিকে একটা রাস্তার ইয়ে আছে, বাঘ আছে, ওইখানে একটা কবরস্থান আছে, সংখ্যাগরিষ্ঠ হয়তো 2-3 জনকেই ওখানে কবর দেওয়া হয়েছে, তার বাড়ির পাশেরই 2-3 জনকেই। তা আমি যখন আসি বাজার থেকে, তখন কবরস্থানটা ফার্স্ট পড়ে, ওইখান থেকে আমি ফিল করতেছি আমার পিছনে কেউ হাঁটতেছে। আর এমন অন্ধকার যে এতটা সন্ধ্যা হয়েছে যে সামনে ঝাপসা দেখতেছি, তার মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, বা একবার যে অন্ধকার তাও না, ঝাপসা দেখতেছি আমি, যেমন 20-30 ফিট দূরে আমি কিছু দেখতে পারতেছি না, 5-7 ফিট এরকম দূরে দেখা যায় ঝাপসা ঝাপসা। তা আমার কাছে সেরকম টর্চও নাই। তা আমি করছি কি, আস্তে 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 হাঁটি আর ফিল করতে, ওই যে পেঁয়াজু খাচ্ছি আর ফিল করতেছে আমার পিছনে যেন কে হাঁটতেছে। আমার পায়ে ছিল স্যান্ডেল, স্যান্ডেলের শব্দ আছে হাঁটায়। তা আমি কি করি, মাঝে মধ্যেই থমকে দাঁড়াই। আচ্ছা, থমকে দাঁড়াই, তারপর থমকে দাঁড়ানোর পর মনে হয় যে 1-2 পা আগায় আগায় অফ হয়ে যায়, আর সাউন্ড পাওয়া যায় না। তা আমি বলি হয়তো বা এটা আমার মনের একটা ভ্রান্তি, এটা নাও হতে পারে। পিছনে তাকামু, মনে মনে ভয় করতেছে, আর আমার আব্বু আমার আম্মু অনেক গল্পই বলছে আমার কাছে গতে যাওয়া, আমরা মাঝে মধ্যে উৎসাহ হয়ে শুনি, কিন্তু সবাই বলতো যে এরকম কোনো সিচুয়েশনে পড়লে যদি ভয় পাও পিছনে তাকানোর দরকার নাই। কিন্তু সেই সেই সিচুয়েশনটা এমনভাবে হয়েছে যে আমার তখন ফিল হচ্ছে যে হয়তো বা যদি আমার পিছনে কেউ থাকে, ভূত থাকে, মনের ভিতরে সেই সময় সেই কথাটা আসতেছে আমি পিছনে তাকাবো না। আস্তে 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 আমার ভয় করা শুরু হয়েছে। জাস্ট আমি যখন আবার একটু আগে গেছি কবরস্থান থেকে, যখন আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি মাঝখানে, যেটা হলো যে ওই আপনার ওই যেখানে মানুষটা পোড়ানো হয়েছিল ওই হিন্দু বাড়ির ওইখানেই একটা মূর্তি করা আছে, যেটা হলো কালী মূর্তি নাকি বলা হয়। আচ্ছা, একটা মূর্তি করানো আছে। ওই পর্যন্ত যখন আসছি একটা বাস, বাস ঝাড়ের একটা বাস রাস্তায় পড়ে আছে, অদ্ভুত হয়ে গেছি আমি, ভয়টাই তখন পাইছি। বাস পড়ে আছে আমার খালার বাড়ির পাশেই, আমি বাসের কঞ্চিটা জাস্ট এক হাত দিয়ে ধরছি, হুট করে বাসটা উপরে চড়ে গেছে, কঞ্চিটা ধরছি বাসটা উপরে উঠে গেছে। আমি এটা দেখে আমার
শরীর এখন শিরশির করে উঠতেছে, চিৎকার দিই, দিয়ে আমি চিল্লায় ডাকতেছি আমার খালাকে। তখন আমার খালাতো ভাই উনি হুজুর, এখন হাফেজ, কোরআনের হাফেজ। তখন সে পড়াশোনা ওরকম মাদ্রাসায় জাস্ট শুরু হয়েছে পড়াশোনা, সে দৌড়ে চলে আসছে, কি হয়েছে মুক্তার, কি হয়েছে, খালাও চিল্লিয়ে চলে আসছে, কি হয়েছে, যে এই ঘটনা, খালা তা বাড়িতে এসে বস, পড়ে যাবি তুই। তো বাড়িতে এসে বসছি, বসার পরে আমার এতটা ভয় পাইছি, তারপরও আমার ফিল হইতেছে এটাকে আমি আসলে বাস্তব দেখছি, নিজের চোখে দেখা মনরে বুঝাইতে পারতেছি না, যে এতটা ভয় পাইলাম, এতটা ভয় করতেছে কেন আমার, আমি আসলে জিনিসটা কি এটা দেখি। আবার দেখারও একটা আগ্রহ আছে, দেখার আগ্রহ আছে। আবার ভাবতেছি বাসটা কি কেউ ওই পাশ থেকে, রাস্তার ওই পাশ থেকে কি কেউ চাপ দিয়ে ধরে রাখছিল, যে বাস নামিয়ে ধরে রাখছিল, আমি হাত দিছি এমনি ছেড়ে দিছে, এরকমও তো হতে পারে। তো আবার আমি ব্যাগটা রাখছি, খালার বাড়িতে রেখে বলতেছি খালা আমি আসতেছি একটু, না কোথাও যাস না তুই, এখানে বস, আমি আসতেছি দুই মিনিট। বাইরে এসে দেখি কেউ নাই আশেপাশে, আমি চিৎকার করছি তখনও কেউ ছিল না। তা আমি বললাম তাহলে এটা মনে মনের ভ্রান্তি, কিন্তু ভয়টা আমার মনের ভিতরে আছেই। তারপর যখন আমি খালার বাড়ি থেকে ব্যাগটা নিয়ে আগাইতেছি, তখন বলতেছে যে আমার খালাতো ভাইয়ের নাম ফজলু, ফজলুল হক। তো ফজলুল হক তুমি যে মুক্তারকে আগাই দিয়ে আসো। তো তারা ফজলুল হক মনে মনে উনি হাসতেছে আর বলতেছে যে কিছুই হয় না ইয়ার, ও এমনি বলতেছে, জিনিসটা ইজিলি নিতেছে তারা, যে কিছু হয় নাই, মজা করতেছে, ওই জাস্ট ফান করতেছে। কিন্তু আমার খালা খালু তারা দুজনেই জানে, তাদের বাড়ির আশেপাশে অনেক ঘটে যাওয়া ঘটনা আছে। খালা বলতেছে না তুমি ওর আগায় দিয়ে আসো। তো মজা করতেছে দেখে আমার জেদ লেগে গেছে, যে না খালা আগায় দিতে হবে না, আমি একাই যেতে পারবো। কিন্তু আমার মন বলতেছে যে না আমি পারবো কিনা জানি না, জেদে আক্রোশে বলতেছি আমি, আমাকে নিয়ে মজা করতেছে, আমি তখন বলতেছি না আমি একাই যেতে পারবো। তো জেদের আগে আমি একাই চলে আসছি, বাড়ি থেকে বের হয়েছি। বের হয়ে আমাদের খালার বাড়ি থেকে বেশি একটা দূরত্ব না, 100-150 গজ দূরে হবে। রাস্তায় বের হয়ে যখন আমি আগাইছি সেই কমিউনিটি সেন্টারের সামনে, খালার বাড়ি থেকে বের হওয়ার পর একটা বাতাস, গরম একটা বাতাস আমার শরীরে আমি নিজে অনুভব করতে পারছি। আচ্ছা, আমার পুরো শরীর তখন একটা ঝাঁকি দিয়ে লোমগুলো দাঁড়ায় গেছে। তারপর মনের ভিতরে বুকে সাহস নিয়ে চলে যাচ্ছি যে আমার খালাতো ভাই আমার সাথে মজা করলো, আমি এটা সিরিয়াসলি বললাম ওরে। তখন হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন আমি সেই হসপিটাল কমিউনিটি সেন্টারের সামনে যাই, কেন জানি মনে হলো আমার সেই কাঁঠাল গাছের পাশে যখন আমি দাঁড়াইছি, আমার পাশ দিয়ে জানি কি গিল, একটা মানুষ পাশ দিয়ে স্পর্শ করে যেরকম যায় সেরকম ভাবে গেল। যার পর আমার ডান পা যেন মোচড় লাগলে যেরকম বা উস্টা খেলে আমি পড়ে যাই, কোনো হোসট খেলে পড়ে যাই, ওরকম বাম্পার স্যান্ডেলটা ছুইটা গেল সামনে থেকে। আমি কি করছি নিচা হয়ে, কি ব্যাপার স্যান্ডেল এরকম হলো কেন, দেখি স্যান্ডেল ছিঁড়ছে কিনা এটাকে দেখার জন্য, দেখি যে না স্যান্ডেল ছিঁড়ে নাই, স্যান্ডেলটা পা থেকে দূরে চলে গেছে। আমার মনে হলো যে আমি কিছুর সাথে একটা হোসট খাইছি, কিন্তু নিচে দেখি কিচ্ছু নাই, একদম লেভেল রোড। সোজা হয়ে তখন দাঁড়াইয়া বাম্পাটা সামনে দিছি এমন জোরে, এটা বলার আসলে ভাষা বলে খুঁজে পাচ্ছি না। একটা মানুষ যখন এই সিচুয়েশনে পড়ে তখন তার অবস্থাটা বোঝা যায় বা উপলব্ধি করা যায়, একদম এমন জোরে একটা চর মারছে আমাকে, কে বা কারা মারছে সেটা আজও পর্যন্ত আমি খুঁজে পাই নাই। যে আমি এক চরে আমি দেখতেছি আমার 100-200 গজ দূরে একটা মানুষ আসতেছে, কিন্তু আমি এত চিল্লাইতেছি
তাহলে মা গো বাবা গো বলে চিৎকার করতেছি আমি, এত বড় জোরে আমাকে চড় দিছে তখন আমি ছোট, তো কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না। হঠাৎ করেই তার মানে চিৎকার দেওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি আমার বাড়িতে চারদিকে তাকায় দেখি আমার আব্বা আম্মা বড় ভাই সবাই, আমার আম্মা কান্না করতেছে জোরে বাজার করতে কেন দিছি আমি, আমার ভুল হয়ে গেছে, তারপরে আব্বা আম্মা কথা বলতেছে এইসব নিয়ে, আর আমাকে বলতেছে যে বাবা কী দেখছো তুমি বলো, কী দেখছো বলো, কী হয়েছে তোমার সাথে কী হয়েছে বলো। আম্মাও জানতো আব্বুও জানতো যে এরকম ঘটনা অ্যাভেলেবল হয়েছে, কিন্তু আমার বড় ভাই বলতেছে তোরে কে মারছে সেটা আমাকে বল, আমি ওকে মারবো যাবো। তা আমি বলছি আমি এখানে কী করে আসলাম, আমি কাউকে কিচ্ছু বলি নাই, এখানে কী করে আসলাম সেটা বলেন। বললো যে আমাকে বাড়িতে আনছে কে, আমি এটা বলছি, বললো যে তোর বড় ভাই গেছে। আমার বড় ভাই আমার আসতে লেট হওয়া দেখে আমার আব্বু বলছে তুমি জায়গায় নিয়ে আসো, ও হয়তো একা বাজার করতে পারতেছে না, আসনে নামাজের সময় চলে গেছে এখনো পর্যন্ত আসে নাই, প্রায় দুই ঘন্টা হয়ে গেছে, দেড় ঘন্টা হয়ে গেছে, তুমি একটু যাও যাই নিয়ে আসো, বাজার করলো কিনা টাকা হারা ফেলাইছে কিনা এরকম কিছু মনে করে আসতেছে, তখন আমাকে রাস্তায় পাইছে। আর যে ব্যক্তিটার কথা বললাম সামনে সেটা আমার বড় ভাই ছিল, কিন্তু শুনতে পারে নাই ডাকটা, আচ্ছা আমাকে দেখতেও পারে নাই। তো এই ঘটনা আমি কারো কাছে শেয়ার করি নাই, আমি বলছি যে আমি অদ্ভুত একটা জিনিস দেখছিলাম অজ্ঞান হয়ে গেছি, এমন কিছু বলি নাই আমার সাথে এরকম হয়েছে, কিন্তু আমার সেই খালা আয়সা বলতেছে মুক্তারের সাথে এরকম এরকম হয়েছে। কিন্তু যখন আমি এই ঘটনাটা বলছি সম্পূর্ণ আমার আম্মুর কাছে, আম্মা বলছে তুমি ভুলে ওই রাস্তায় যাবা না একা। তো এটা যখন আমার ফ্রেন্ড সার্কেলের কাছে বলছি সবাই তার মানে একটা জোকস বলে মনে নিচ্ছে যে না এটা কেমনে হয়, এটা করার কথা, কেউ কোনোদিন থাপ্পড় দেয় চট দেয় এটা শুনছি কখনো শুনি নাই। এটা বলতে বলতেই তার চার দিন পর আমার ফ্রেন্ড আমার বড় ভাই আরো তিন চারজন একটা ভ্যানের ভিতরে পাঁচ থেকে সাতজন লোক সেখানে উপস্থিত, অনেক ভ্যানটা একটু বড় ছিল অটো ভ্যান, চিপা চাপা করে একটু বসছে, বসে তারা একটা কনসার্ট দেখতে গেছিল, যে কনসার্ট হয় গ্রামে বিভিন্ন এলাকায়, কনসার্ট দেখে আসতেছে সেই হসপিটালের সেখানে, এত জোরে প্যাডেল করতেছে টানতেছে ভ্যানটা আগায় না, হয়তো বাসে বালির ভিতরে গেড়ে গেছে চাকার ডেবে গেছে বসে গেছে, আমরা নেমে চলে যাই বাড়ির কাছেই, তো তো নেমে চলে যাবে, নেমে চলে আসতেছে, কিন্তু তাদের এতটুকু সেন্স হচ্ছে না যে ভ্যানওয়ালা সবারই বাড়ি, সবারই বাড়িটা ওই পাশেই হসপিটাল কমিউনিটি সেন্টারের পাশেই, কয়েকজন বাড়ি চলে গেছে। আমার বড় ভাই সে বলছে যে বেলাল, ভ্যানওয়ালার নাম বেলাল, সে এখনো আছে ঢাকায় চলে আসছে, বেলাল তুমি যেতে পারবা তুই চল যাই। তো বেলাল বলতেছে ভ্যান তো আগাইতেছে না, আমি তো টানতেছি ভ্যান আসতেছে না, তাই যে হ্যাঁ চল আমি ধাক্কা দেই তুই টান দে। আমার বড় বলতেছে আমি পিছন থেকে ঠেলা দেই তুই টান দে, ঠেলে উঠিয়ে ফেলি। বড় ভাই পিছন থেকে এত পরিমাণে ঠেলতেছে আর ওই সামনে থেকে এত জোরে টানতেছে ভ্যান আগাচ্ছে না, প্রায় দশ মিনিট সময় সেখানে এরকম করা হয়েছে। তারপর হঠাৎ করেই একটা গুজব আওয়াজ যেটা বলা যায় বলতেছে কাউকেই ছাড়বো না আমি। বড় ভাই এটা শুনে বেলালকে বলতেছে ভ্যান নিতে হবে না চল চলে যাই। বড় ভাই বেলালকে টানে, বেলাল বলতেছে না আমি ভ্যান নিয়েই যাবো, তুমি চলে যাও আমি ভ্যান নিয়ে যাবো। বড় ভাই বলছে না তোরা এইভাবে ফেলে রেখে যাবো না চল যাই, এখানে যে না জানি কি হবে আজকে চল চলে যাই। বলছে না আমি ভ্যান রেখে যাব না। তো বড় ভাই এক পর্যায়ে আবার সেই একই অবস্থা আবার ঠেলতেছে, ঠেলতে ঠেলতে হঠাৎ করেই এমন একটা দমকা বাতাস আসছে যে ভালি উড়ে আসছে হসপিটালের ভিতর থেকে, কমিউনিটি সেন্টারের ভিতর থেকে বাতাস আসতেছে প্রচুর পরিমাণে, কোথাও কিচ্ছু নাই,
বাতাস আসতেছে, এসে ভ্যানটা তার মানে যখন ঠেলা দিছে পিছন থেকে ভ্যানটা আগাইছে বা ভ্যানটা চলতেছে, তখন তো বড় বাইরে বেলাল নামাই দিয়ে গেছে বাড়িতে, সামনে নামাই দিয়ে রেখে ওর বাড়ি আর একটু দূরে বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ পরেই আমার বাড়ির পাশ দিয়েই অনেক লোক, আমরা শুয়ে পড়ছি, ঘুম ভেঙে গেছিল আমার, তখন চিল্লাচিল্লি করতেছে যে ওরে ধর, ওরে ধর, ওরে ধর, ওরে ধর, এই অবস্থা। তো সবাই উঠছি, ওঠার পরে বড় ভাই উঠছি, কী হয়েছে কী হয়েছে, আমরা উঠছি। তো বেলালের মা চিৎকার করতে করতে বলতে, স্যার বেলালের ওয়াইফ, যে বেলালটা ধরে রাখা যাইতেছে না, সে দৌড়ে জানি এদিকে কোথাও যাচ্ছে, আমরা পিছিয়ে পিছিয়ে চলে গেছি, ওর ধরে রাখতে হবে। চলে গেছি, চলে যাওয়ার পর দেখি সে সেই কাঁঠাল গাছ কমিউনিটি সেন্টারের সামনে সে কাঁঠাল গাছে উঠতেছে একাই। আবার ওকে ধরছি, ওখানে ধৈরা সবটি নামাইছি, কোনো রকমেই তাকে ধরে রাখা যাচ্ছে না। আমরা পাঁচ থেকে সাতজন লোক তাকে ধরছি, ধরে রাখা যায় না। তারপর তাকে এক পর্যায়ে খুব জোর জবরদস্তি করে নিয়ে এসে আমরা দোকানের সামনে, দোকান পাশে দোকানের সামনে লাইট অন করে ওনার বসানো হয়েছে। ওর চোখ দুটো, ওনার আকার আকৃতি ভঙ্গি এগুলা দেখে কেউ স্বাভাবিকভাবে নিতে পারতেছে না। পরে একজন ওজা বা হুজুরকে যে রাখা হলো আমাদের মসজিদের ইমাম সাহেব, যার বাড়ির সামনে, সেটা হলো তৌফিক, তার আব্বা, উনি মসজিদের ইমাম, উনি আসলো, উনি এসে বলল সম্পর্কে নানা হয়। সে বলল যে বেলালের কি হয়েছে সেটা আমি দেখতেছি। কিছুক্ষণ পর উনি অনেক সুরা পড়ল, সুরা পরে হাত পরে পানি পরে দিল। বেলাল অদ্ভুত আকারের মেয়ের কণ্ঠে বলতেছে, আমরা এতগুলো লোক ছিলাম ওনার সামনে যে সেটা আসলে প্রায় 20-25 জন লোক, কারণ রাত্রি 1টা বা 12টার দিকে যদি কোনো চিল্লাচিল্লি হয় গ্রামের, অনেকেরই তো ঘুম ভেঙে গেছে, সবাই উঠে দেখে আসছে, ধরে ধরছি ওরে। সবার সামনে বলতেছে, বাঁচতে চাইলে তুই চলা যায় ম্যাম সাহেব, না হলে তোর মেরা ফেলামো। এটা শুনে সে বলল যে এটা আমার পক্ষে সম্ভব না, যে এইসব কাজ করে ভালো একজন বুঝদার হুজুর বা ওজার কাছে নিয়ে যান, না হলে কিন্তু ওরে মেরে ফেলবে। পাশের গ্রামের কারি সাহেব নাম, ওনারে খবর দেওয়া হইলো, ওনার কাছে নিয়ে যাওয়ার জন্য হয়তো প্রিপারেশন নেওয়া হয়েছিল, আমাদের নিতে পারি নাই, ধরে রাখা যায় না, আবার সে চলে যেতে চায়। ওনাকে আনার পরে উনি সে নিজে পানি পড়া দিয়ে তারপর বিভিন্নের সাথে কথা বলছে, কথা বলে কারি সাহেবকে বলতেছে যে তোমাকে মেরে ফেলবো আমি, তোরে মেরে ফেলামো আমি, তুই চলে যা, আমি ওরে আগে থেকেই ফলো করি, ও আমার রাস্তা দিয়ে যায় আসে, ও আমার উপরে ভ্যান উঠে দিল কেন। আচ্ছা, তো বলতেছে যে তোর উপরে ভ্যান উঠে দিছে, তুই এরকম ভাবে তুই রাস্তায় থাকবি কেন, তুই ওরে ভয় দেখাইছিস কেন, ভয় দেখায়নি ওরে মেরেই ফেলাম আজকে। তো অনেক কষ্টে তাকে যখন সারানো হয়েছে তখন একটা কথা বলা হয়েছিল, এটাও আমি কোনোদিন এরকমভাবে আসলে না দেখলে এটার এক্সপিরিয়েন্স হয় না, সে বলছিল তুই যে চলে যাবি তোর বোতলে ভরে ফেলাম, তুই যে চলে যাবি তার প্রমাণ কি, বলছে যে আমাদের দোকান ছিল তখন ওই দোকানের সামনেই, আমাদেরই দোকান, দোকানের উপরে কাঁঠাল গাছ ছিল, বলছে যে কাঁঠাল দেখ দোকানের উপরে একটা কাঁঠাল গাছ আছে, বেলাল নিচে দেখাইতেছে, তার মানে এভাবেই দেখাইতেছে যে উপরে দেখ একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের মাঝখানে আমি ভেঙে ফেলে তো চলে যাব। তো নানা বলছে মাঝখানে ভাঙতে হবে না, তুই একটা ডাল ভেঙে চলে গেলেই চলবে, সে কারি সাহেব বলতেছে, বলছে আচ্ছা ঠিক আছে আমি একটা বড় ডাল ভেঙে চলে যাব, তোরা তখন তো বিশ্বাস করবি যে আমি চলে গেছি। আচ্ছা, তার 1 থেকে 1.5 মিনিট পর সে কাঁঠাল গাছের সেইভাবেই ডালটা ভাঙা হয়েছে, ভেঙে টিনের যে জালটা ভাঙছে এটা যদি কোনোভাবে ঝড়ে বা কোনো বাতাসে ভেঙে যায় টিনের চালের উপরে পড়ে যাবে, ডালটা ধরে কেটে সুন্দরভাবে টিনের চালের বাহিরে ফেলানো হয়েছে। এটা দেখে সবাই অবাক হয়ে গেছে, আর সেই কমিউনিটি সেন্টার অনেকদিন বন্ধ ছিল,
একদিন চালু করা হয়েছে, এখন সেখানে লোকজন স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে। এই ছিল আমার আগের মতো কোনো আগের মতো কোনো এই অবস্থাটা নাই। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ মুক্তার আপনাকে। অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, যারা সঙ্গে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা দুটো ঘটনা বাকি রয়েছে যেগুলো বলেছিলাম পরে শোনাবো। তার মধ্যে আকাশ মাহমুদ নামক একজন লিখে পাঠিয়েছেন, আমি আকাশ মাহমুদ পুরান ঢাকা থেকে বলছি। যখন আমি 2009 সালে এসএসসি পরীক্ষার পরে আমি সহ আমার আরও কয়েকজন বন্ধু মিলে নদীর ধারে ঘুরতে যাই এবং আমরা দেখলাম যে প্রায় রাত 9টার সময় নদীর মাঝখানটা কলা পাতার উপরে 7 প্রকার মিষ্টি এবং একটি জ্বালানো মোমবাতি ছিল, তো কিছু আগরবাতিও জ্বালানো ছিল। এগুলো দেখার পরে আমি সহ আমার বন্ধুরা অনেকে মন্তব্য করছে, এর মধ্যে অনেকগুলো বলছে যে মিষ্টিগুলো চলো আমরা খেয়ে নিই। তো আমাদের বন্ধুদের মধ্যে একজন বলল যে এগুলো খাওয়া যাবে না বরং, এবং আমার সেই বন্ধু সেখানে মিষ্টি আগরবাতিগুলো রাখা আছে কলা পাতার উপর, এবং আমার যে ফ্রেন্ড মিষ্টি খেতে আমাদেরকে না করেছে ওর নাম সাইদুল, সে সময় পুরো জায়গাটা গোলাকার অবস্থায় প্রস্রাব করে এবং তারপর আমরা সবাই মিলে ওই জায়গাটা থেকে চলে আসার জন্য রওনা দেব। এমন অবস্থায় কিছুটা পথ আসার পরে পেছন থেকে দেখলাম নদীর ধারে অনেক বাতাস, আর যেখানে আমার ফ্রেন্ড গোলাকার করে প্রস্রাব করেছে তার চারপাশ দিয়ে জ্বালাও মোমবাতি গোলাকারভাবে ঘুরতে থাকে এবং অনেক দ্রুত আকারে নদীতে প্রচণ্ড বাতাস, তারপরও মোমবাতির আগুন নেভানো যায় না। আগুনটা যখন গোল বৃত্তের মধ্যে ঘোরে তখন প্রায় 2 দিক থেকে 3 হাত ঘুরছে, তারপর সে বৃত্ত ভেদ করে বের হতে পারে না। এটা দেখে আমরা সবাই ভয় পেয়ে গেছি এবং আমরা দ্রুত সেখান থেকে চলে আসি। তো এই ছিল ভাই আমার ঘটনা। আমি কখনো এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু নিজের চোখে দেখার পরে আর অবিশ্বাস করতে পারি না। পরে শোনাবেন ভালো লাগলে। আল্লাহ হাফেজ, অসংখ্য ধন্যবাদ আকাশ আপনাকে, আর ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। নাদিম আল ইসলাম, শেষ ঘটনাটি আজকে, আমরা 5 জন মিলে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়েছিলাম। প্রথম 2 মাস কি 3 মাস আমরা খুব ভালোভাবেই কাটিয়েছিলাম। সমস্যা শুরু হয় যখন আমরা আমাদের ছাদের রুমে ময়লা ফেলতে থাকি। আমাদের ময়লা ফেলার কারণ ছিল কিছুটা ভিন্ন, এলাকার কিছু বখাটে ছেলেদের উপদ্রবের কারণে আমরা আমাদের ছাদে ময়লা ফেলতে শুরু করি এবং ঘটনা তারপর থেকে শুরু হয়। হঠাৎ আমরা একদিন ছাদে কিছু শব্দ শুনতে পাই। প্রথমে আমরা ভাবছিলাম যে এলাকার কেউ হয়তো, তাই আমরা 4-5 জন মিলে ছাদে যাই, কিন্তু ছাদে গিয়ে আমরা দেখি কেউ নেই। এবং আমরা যদি একা শুনতাম তাহলে হ্যালুসিনেশন এরকম কিছু ভাবতাম, কিন্তু কয়েকজনের একসাথে এতটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। এবং আরেকদিন মাঝরাতে আমাদের নিচের ফ্ল্যাটের কেউ একজন নাকি আমাদের আমাকেই তাদের বাথরুমে রাত প্রায় 2:30-3টার দিকে দেখেছে। তারপর সে তার রুমে এসে তার অন্য বন্ধুদের ডেকে তুলে বাথরুমে আনে এবং তারা এসে দেখে যে কেউ নেই, আর না থাকারই কথা কারণ এত রাতে তাদের দরজা বন্ধ ছিল। আরও অনেক ঘটনা আছে ইনশাআল্লাহ আপনাদের কাছে এসে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কাছে এসে বলুন, এটাই প্রত্যাশা করি। আর আসবার জন্যে আপনার ফোন নাম্বারটা আমাদেরকে পাঠাতে হবে, আপনার এই তাবিজ অনুষ্ঠানে উপস্থিত থাকবার আগ্রহের কথা লিখে জানাতে হবে, ইনবক্সে লিখলেই হবে, তাতে করে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে নেবে এবং আমরা আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে যাব নিশ্চয়ই। অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আজকে আমি দেখে বিদায় নেব। সবার কাছে প্রত্যাশা করব নিজের ভেতরের ভালো মানুষটাকে জাগিয়ে রাখুন। এই অনুষ্ঠানে আমি প্রত্যেকটা দিন এই কথাটুকু বলি, আসলে এইটুকু করতে কোনো অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হয় না, কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। নিজের ভেতরে ভালো মানুষটাকে যতটুকু সম্ভব জাগিয়ে রাখা যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে অন্যের যেন কোনো রকম ক্ষতি করার চেষ্টা বা কোনো রকম পরিকল্পনা আমি আমার মন থেকে না করি। দেখবেন আপনি যখন কারো ক্ষতি করবেন না এবং মনের ভেতর থেকে যখন আপনি একজন বিশুদ্ধ মানুষ হবেন এবং আপনি অন্যের উপকার করবেন, তখনই আপনার মন থেকে এক ধরনের শান্তি অনুভব করবেন। এই শান্তিটা প্রত্যেকের মধ্যে আসুক, এই শুভকামনায় আজকের মতো বিদায়। শুভরাত্রি। ক্যাপিটাল FM 94.8, দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন।